বাড়িতে বউ আছে কার কার হাত তুলেন দেখি। সর্বনাশ, বউয়ের হাত সংখ্যা বেশি না কম? কম, হাত নামা। বউ নাই কার হাত তুলেন দেখি। সর্বনাশ, সবাই সিঙ্গেল পার্টি, হাত নামান। আল্লাহ তুমি আমাদের সবাইকে ভালো বউ দিয়ে দিও, পড়ো না, আমিন। আমরা একটা পারফরমেন্স করব আলোচনা শুরুর আগে, অবিবাহিত এবং বিবাহিতদের মাঝে, পারবেন ইনশাআল্লাহ। প্রথমে আমার সঙ্গে তাকবীর দেবেন যারা ম্যারিড পিপল, যাদের বাড়িতে বউ আছে, আর তারপরে দিবেন যাদের বাড়িতে বউ নাই, অভাগাদের, পারা যাবে ইনশাআল্লাহ। লেটস মেক দ্য পারফরমেন্স, কে পারে দেখি। প্রথমেই অবিবাহিত, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দাদারাও তাকবীর দিচ্ছে, তোদেরকে আজকে হারায় ছাড়ব, আজকে দেখা যাক। ইটস টাইম ফর ইয়াং জেনারেশন, লেটস মেক দ্য পারফরমেন্স, লিল্লাহি তাকবীর। পারবেন আপনারা ওদের সাথে? ওদের রক্ত খুব গরম, চিল্লাই কারণ ঠিক কিনা। আমি অলওয়েজ বলি, আমরা যারা যুবক, আমাদের গায়ের রক্ত ঠান্ডা না গরম? জোরে কারণ ঠান্ডা না গরম? আমাদের দ্বারা ইসলাম কায়েম করা সম্ভব, চিল্লাই কারণ ঠিক কিনা? আমরাই পারব, আমরাই বাংলাদেশ, চিল্লাই কারণ ঠিক কিনা? অনেকেই আবার মিডিয়ার সামনে, এসির ভেতরে বসে ইসলামের বিরুদ্ধে কথা বলে, এরকম লোক নাই, যখন আছে না নাই, নিজেরে মনে করে হাম কি হনুরে, হাম কি, হাম বি এ কে থেকে হামার সামনে আ যাও, হাম বি দেখায়েঙ্গে হাম কন হে, চিল্লাই কোন ঠিক কিনা? আমরা কি এটা বুঝতে পারবা? এসির সামনে বসে, মিডিয়ার সামনে বসে, পুলিশ প্রোটেকশন নিয়ে ইসলামের বিরুদ্ধে কথা বলা, এটা বাহাদুরি নয়, চিল্লাই কোন ঠিক কিনা? আমরা মুসলমান বীরের জাতি, চিল্লাই কোন ঠিক কিনা? যদি বুকে সাহস থাকে, যুবকদের সামনে যারা ইসলাম প্রিয়, যারা ইসলামকে ভালোবাসে, এদের সামনে কোনো দিন কোনো মানুষ ইসলামের বিরুদ্ধে কথা বলে এক মুহূর্তের জন্য টিকতে পারবে না, চিল্লাই কোন ঠিক কিনা? আমি তো এই কথা ওপেনলি অলওয়েজ বলি যে আমার দেহে যতদিন পর্যন্ত এক ফোঁটা রক্ত প্রবাহিত হবে, ততদিন পর্যন্ত ইসলামের বিরুদ্ধে যারাই কথা বলবে, আমার এক ফোঁটা রক্ত যতদিন আছে, ততদিন পর্যন্ত আমি তাদের বিরুদ্ধে কথা বলবো, চিল্লাই কোন ঠিক কিনা? জীবন থাকুক আর না থাকুক, ইসলাম নিয়ে বাঁচতে চাই, চিল্লাই কোন ঠিক কিনা? এর কারণটা হচ্ছে এই যে, ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের কঠিন ময়দানে, খ্রিস্টান ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, ইহুদি ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলার কাছে একটা ধর্মই গ্রহণযোগ্য হবে, ধর্মের নাম কি? এত আস্তে বলো, ধর্মের নাম কি? ইন দ্য দীন ইনদাল্লাহিল ইসলাম, ইন দ্য ডে অফ জাজমেন্ট দের ইজ অনলি ওয়ান রিলিজিয়ন উইল বি অ্যাকসেপ্টেবল টু ইউর লর্ড, উইচ ইজ ইসলাম। ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের কঠিন ময়দানে কোনো ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, ধর্ম একটাই গ্রহণযোগ্য হবে, সে ধর্মের নাম কি? সো আওয়ার ফার্স্ট আইডেন্টিটি ইজ উই আর মুসলিম, আমাদের সর্বপ্রথম পরিচয় আমরা কি? এটা সবাই আসতে বলেন, যখন আমরা কি? এই জন্য অমুকে আহলে হাদিস, অমুকে হানাফি, অমুকে শাফিঈ, অমুকে মাজহাবি, অমুকে লা মাজহাবি, অমুকে সুন্নি, অমুকে ওহাবি, এগুলো বলা যাবে? অনেকে বলেন না, বলা যাবে এগুলো? মেক ইউর মাইন্ড ব্রড, আমাদের যে ব্যক্তিত্ব হবে, আমাদের যে পার্সোনালিটি হবে, আমাদের যে মাইন্ডসেট হবে, এটা হবে প্রশস্ত, চিল্লাই কোন ঠিক কিনা? আমরা সবাইকে ভালোবাসি, আমাদের কাছে মাজহাবি লা মাজহাবি কোনো ফারাক নাই, আমাদের কাছে হানাফি আর আহলেদের কোনো পার্থক্য নাই, চিল্লাই কোন ঠিক কিনা? অ্যাজ এ মুসলিম, হানাফি মাজহাবি লা মাজহাবি, আমরা সবাই এক কাতারে, চিল্লাই কোন ঠিক কিনা? এর জন্য আজ থেকে আমাদের সর্বপ্রথম যে পরিচয়টার নাম কি বলেন? এত আসতে বলেন, জোরে কোন কি? আজ থেকে আমরা বলবো আমরা হচ্ছি মুসলিম, চিল্লাই কোন ঠিক কিনা? পারা যাবে ইনশাল্লাহ মুসলমান, জোরে কোন ইনশাল্লাহ? আচ্ছা, তাহলে যুবকরা আজকে শেষ পর্যন্ত থাকবেন ইনশাল্লাহ, নাকি মাঝখান দিয়ে দৌড় দিবেন? অনেক কষ্ট করে আসছি, আবার এখান থেকে যাব কালকে হচ্ছে ফরিদপুর, তারপরের দিন কক্সবাজার। তো এটা হচ্ছে আমাদের লাইফের ধারা, আমার যদি কোনো ভুল হয় ক্ষমা করে দেবেন তো ইনশাআল্লাহ, রাগ রাখবেন না আমাদের, আমরা মুসাফির মানুষ, ভুল হতেই পারে, একটা ত্রুটি হতে পারে কি পারে না? যুবকরা কথা কয় না, পারে কি পারে না? আমি তোমাদের ক্ষমা করে দিলাম, যুবকরা তোমরা আমাদের ক্ষমা করে দিবা তো ইনশাআল্লাহ, জোরে কোন ইনশাআল্লাহ? আজকে আমাদের আলোচনার সেন্ট্রাল থিম, আলোচনার মূল কেন্দ্রীয় যে বিষয় সেটা হচ্ছে সূরাতু আলাম নাশরাহ, সূরাটার নাম কি?
এই সূরাটা হচ্ছে কোরআনের ভিতরে 94তম সূরা। এই সূরাটা হচ্ছে মাক্কি সূরা। সূরাটা কি সূরা একটা কথা আমাকে বলেন তো, আপনাকে আমাকে সবাই বুঝতে পারছেন? কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে নাকি? একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বিশ্বনবীর জীবনীতে দুইটা পর্ব, কয়টা পর্ব? একটা মাক্কি আর একটা। মাক্কি পর্বের ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য হচ্ছে এই যে, বিশ্বনবী কালেমার দাওয়াত দিয়েছেন, তাওহীদের দাওয়াত দিয়েছেন, কিন্তু বিশ্বনবী নরম নরম কথা বলেছেন, চিল্লায় কারণ ঠিক কিনা। এর কারণটা হচ্ছে ফার্স্ট টাইম যখন আমরা কোনো কিছু স্টার্ট করি, আমাদের শক্তি বেশি না কম? কম। কারণ হচ্ছে এই যে, আপনি যখন এলাকায় প্রথম আসছেন, দাবট আপনার কম, ঠিক কিনা? এলাকায় 5 বছর থাকেন, নেতা হয়ে যান, পাওয়ার আপনার বেশি না কম? বেশি। তো বিশ্বনবী যখন দাওয়াতি কাজ প্রথমে স্টার্ট করেছেন, ওনার শক্তি কম, সাহাবা ইকরামের সংখ্যাও কম, এই জন্য বিশ্বনবী অলওয়েজ ঠান্ডা ঠান্ডা কথা বলেছেন, নরম নরম কথা বলেছেন, আস্তে আস্তে কালেমার দাওয়াত দিয়েছেন, ঠিক কিনা? কিন্তু মাদানী জীবনের ক্যারেক্টারিস্টিক্সটা ছিল ভিন্ন। বিশ্বনবীর শক্তি হলো, সাহাবা ইকরাম অনেক কালেমা পড়ে মুসলমান হলো, বিশ্বনবী এবার আপন গর্জে গর্জে উঠলেন, কোন সুবহানাল্লাহ। মাদানী জীবনের একটা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এই যে, বিশ্বনবী সমাজটাকে সংস্কার করেছেন। কি সংস্কার করেছেন? হি ওয়াজ এ ভেরি গুড রিফর্মার অফ দ্য সোসাইটি, অ্যাজ এ ফাদার, অ্যাজ এ টিচার, অ্যাজ এ লয়ার, অ্যাজ এ কমান্ডার, অ্যাজ এ মেসেঞ্জার। মুহাম্মদ ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড, কম সুবহানাল্লাহ। বাবা হিসেবে, নেতা হিসেবে, সমাজ সংস্কারক হিসেবে আমার নবীর মতো দ্বিতীয় কোনো ব্যক্তি পৃথিবীতে কেউ হতে পারে? আমার নবীর মতো অসাধারণ কোনো ব্যক্তি পৃথিবীতে হতে পারে? আমার নবীর মতো এত অ্যামেজিং ক্যারেক্টার, এত সুন্দর চরিত্রের অধিকারী পৃথিবীতে কেউ হতে পারে? বিয়ন্ডলেস, বাউন্ডলেস, বটমলেস। বিশ্বনবীর জীবনীটা হচ্ছে একটা তলাবিহীন সাগরের মতো। এটা নিয়ে বলতে শুরু করলে, লিখতে শুরু করলে আপনার হায়াত শেষ হয়ে যাবে, কলমের কালি ফুরিয়ে যাবে, আমার নবীর প্রশংসা করে শেষ করা যাবে না, কম সুবহানাল্লাহ। এই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? জোরে কোন খুশি না বেজার? আমাদের চাল চলন হবে নবীর মতো, চিল্লায় কোন ঠিক কিনা? আমাদের কথা হবে নবীর মতো, ঠিক কিনা? আমাদের চিন্তাধারা হবে আমার নবীর মতো, চিল্লায় কোন ঠিক কিনা? আমার নবীর যে চেহারা, এই চেহারার সঙ্গে পৃথিবীর কোনো ব্যক্তির চেহারার মিল হতে পারে? আমার নবীর যে চরিত্র, এই চরিত্রের সঙ্গে কোনো ব্যক্তির চরিত্রে কোনো মিল হতে পারে? দ্যার ইজ নো কম্পারিজন, নো কম্পারিজন উইথ আওয়ার বিলভড লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়েদার ইজ দ্য ফিটনেস, ওয়েদার ইজ দ্য সাউন্ড, ওয়েদার ইজ দ্য স্কিন কালার, মুহাম্মদ হিজ আউট অফ এনি কাইন্ড অফ কম্পারিজন। কোনো দিক থেকে কোনোভাবে, চাই সেটা চরিত্র হোক, সুন্দর চেহারা হোক, ভয়েস হোক, কোনো দিক থেকে আমার নবীর সঙ্গে কোনো ব্যক্তির কোনো তুলনা হতে পারে? এবার আপনারা বলেন যে আমরা খুশি না বেজার? আরো যে কোনো খুশি না বেজার? আল্লাহ বললেন, গোলাম শোনো, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইযা বা'থা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতি। আল্লাহ বললেন, গোলাম, তোমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত কি শুনতে চাও তুমি? আল্লাহ বললেন, তোমার মা তোমার জন্য বড় নিয়ামত নয়, তোমার বাবা তোমার জন্য বড় নিয়ামত নয়, তোমার চেহারাটা তোমার জন্য বড় নিয়ামত নয়, তুমি একজন এমপি হতে পারো, মন্ত্রী হতে পারো, তোমার জন্য বড় নিয়ামত নয়। আল্লাহ বললেন, গোলাম, আমি আল্লাহ তোমাকে চোখ দিয়েছি, চোখ দিয়ে তুমি সব কিছু দেখতে পারো, তোমার জন্য বড় নিয়ামত নয়। আমি আল্লাহ তোমাকে হাত দিয়েছি, হাত দিয়ে তুমি খাও, তোমার সব কাজ তুমি করো। আল্লাহকে যদি জিজ্ঞেস করেন, আল্লাহ এটা কি বড় নিয়ামত? আল্লাহ বলছেন, বড় নিয়ামত নয়। আল্লাহ বলছেন, গোলাম, তোমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত, আমি আল্লাহ তোমাকে সর্বশেষ নবীর উম্মত করে পাঠিয়েছি, কোন সুবহানাল্লাহ। দিস ইজ দ্য বিগ মার্সি অ্যান্ড ব্লেসিং ফ্রম ইউর লর্ড। আমাদের লাইফের সবচেয়ে বড় নিয়ামত আমরা হচ্ছি বিশ্বনবীর উম্মত, কম সুবহানাল্লাহ। এজন্য আজ থেকে অলওয়েজ শুকরিয়া দেন, আলহামদুলিল্লাহ পড়বেন তো ইনশাআল্লাহ, জোরে কোন ইনশাআল্লাহ। এই সূরার ভিতরে তিনটা ভাগ রয়েছে, কয়টা ভাগ? জোরে জোরে বলবেন, কয়টা ভাগ? এক নাম্বার ভাগ হচ্ছে আল্লাহ তাআলা প্রথম চার আয়াতে আল্লাহর হাবিবকে কি কি মার্সি, ব্লেসিং অ্যান্ড বাউন্টিজ দিয়েছেন, কি কি নিয়ামত দিয়েছেন, এটার বর্ণনা। এই সূরার ভিতরে মোট আয়াত হচ্ছে 8টা। মোট আয়াত কয়টা? সবাই আস্তে কয়, জোরে কোন কয়টা?
প্রথম চার আয়াতে নিয়ামতের বর্ণনা। আমি কিন্তু সবাইকে জিজ্ঞেস করব, আলোচনা শুনবেন, এটা গতানুগতিক ধারায় নয়, মুখস্থ করা যাবে ইনশাআল্লাহ। প্রথম চার আয়াতে কিসের বর্ণনা? নিয়ামত বলেন, কিসের বর্ণনা? পাঁচ এবং ছয় নম্বর আয়াতে আল্লাহ তাআলা বিশ্বনবীকে দিয়েছেন মোটিভেশন, আশা, ভরসা, অনুপ্রেরণা। দরকার আছে না নাই? সামনে পরীক্ষা আছে কার কার, দেখি পরীক্ষা চলে কার কার। আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ, হাত নামাও। আল্লাহ যে সব পরীক্ষা ভালো করে দেয়, পড়ে না, আমিন। আজকের এই সুরাটা আপনাকে অনেক হেল্প করবে। আপনার লাইফ যদি খুব হতাশা হয়, খুব দুশ্চিন্তা, খুব দুঃখ, আল্লাহ হুজুর জীবনে কোনো সুখ নাই, বাড়ি নাই, গাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, খালি দুঃখ আর দুঃখ, সুরা আন-নাসরাহ যদি কেউ তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত দুঃখ কষ্টকে সুখে পরিণত করবে। কোন সুবহানাল্লাহ। প্রথম চারাতে আল্লাহ তাআলা নিয়ামতের বর্ণনা দিয়েছে। পাঁচ এবং ছয় নম্বর আয়াতে আল্লাহ তাআলা নবীকে দিয়েছেন সান্ত্বনা। নবীকে দিয়েছেন কি? কন্ডোলেন্স অ্যান্ড কনসোলেশন, সান্ত্বনা দিয়েছেন। এবং লাস্ট অ্যান্ড ফাইনাল দুই নম্বর আয়াতে আল্লাহ তাআলা, অর্থাৎ সাত এবং আট, এই আয়াতে আল্লাহ তাআলা বিশ্বনবীকে দিয়েছেন দিক নির্দেশনা। কি নির্দেশনা? ইনস্ট্রাকশন, গাইডলাইন। এবার দেখি কে কে বলতে পারেন। প্রথম চার আয়াতে কিসের বর্ণনা? মাশাআল্লাহ, খুব ভালো। পাঁচ এবং ছয় নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন? সান্ত্বনা। সর্বশেষ দুই আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন? দিক জয়কন কি? এবার আসেন আলোচনায়, শুনবেন ইনশাআল্লাহ মনোযোগ দিয়ে। এটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। যুবকরা একটু ধৈর্য ধারণ করে বসো, তোমাদের অনেক কথা আছে, ঠিক কিনা? শুনবা ইনশাআল্লাহ, সব বলবো। জাস্ট হ্যাভ এ সিট অ্যান্ড ওয়েট ফর দ্য লেকচার, পড়া যাবে ইনশাআল্লাহ। ওকে, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা উইজরাক। আল্লাহ প্রথমে বললেন, নবী, আমি কি আপনার হৃদয়টাকে উন্মোচিত করে দেইনি? সত্যকে কি আমি আপনার সামনে তুলে ধরেনি? এখানে আল্লাহ তাআলা নবীকে বলেছেন হৃদয় খুলে দেওয়া। কি খুলে দেওয়া? যে কোন কি খুলে দেওয়া? তাফসিরের মধ্যে আসছে হৃদয় খুলে দেওয়ার দ্বারা উদ্দেশ্য হতে পারে তিনটা, জোরে কোন কয়টা? এক নম্বর উদ্দেশ্য, আল্লাহ বললেন, নবী, আমি আল্লাহ আপনার হৃদয়ে হিম্মত দিয়েছি, সমস্ত কাফেররা আপনার বিরুদ্ধে অবস্থান করেছে, নবী, গোটা মক্কার কাফেররা আপনার বিরুদ্ধে অবস্থান করেছে, আমি আল্লাহ আপনার হৃদয়ে সান্ত্বনা দিয়েছি, হৃদয়ে সাহস দিয়েছি, আমি আল্লাহ এত বেশি সাহস দিয়েছি, নবী, আপনি সবার সামনে কাফেরদের সামনে বুক ফুলিয়ে কথা বলবেন, আপনার হৃদয়ে সামান্য পরিমাণ কোনো ভয় লাগবে না, জোরে কোন আল্লাহু আকবার, নবী, আপনাকে আমি এত সাহস দিয়েছি, আপনার হৃদয়ে এত সাহস আমি আল্লাহ তাআলা দিয়েছি, গোটা বিশ্বের সব কাফেররা আপনার সামনে দাঁড়িয়ে থাকবে আর আপনি ইসলামের কথা বলবেন আর আপনার হৃদয়ে সামান্য পরিমাণ কোনো ভয় লাগবে না। এখন সুবহানাল্লাহ, এক নম্বর উদ্দেশ্য, হৃদয় খুলে দেওয়া, তার উদ্দেশ্য হচ্ছে সাহস জোগানো। কি জোগানো? জয় কোন কি জোগানো? আমাদের সাহস কম না বেশি? না, আমাদের সাহস কম। জয় কোন কি? আমরা সব কথা বলতে পারি? সব কথা বলা যায়? অনেক দুর্নীতি হয়, আমরা কথা বলতে পারি না, চিল্লায় কোন, ঠিক কিনা? চুপ থাকতে হয়, উই হ্যাভ টু কিপ কোয়াইন্ট অ্যান্ড কিপ সাইলেন্ট, চুপ, কিচ্ছু বলার থাকে না, চিল্লায় কোন, ঠিক কিনা? কারণ বললে একটা সমস্যা আছে না নাই? আমাদের হৃদয়ে সাহসের অভাব, কথা ঠিক না বেঠি? আল্লাহ বললেন, নবী, আপনার সাহসের কোনো অভাব নাই, আমি আল্লাহ আপনাকে এত সাহস দিয়েছি যে গোটা বিশ্ব যদি আবার বিরুদ্ধ হয়ে যায়, আপনার হৃদয়ে এত বেশি সাহস আছে যে গোটা বিশ্বের সমস্ত কাফের বেঈমানদের সামনে দাঁড়িয়ে আপনি ইসলামের কথা বলবেন, কোরআনের হক কথা বলবেন, আপনার হৃদয়ে সামান্য পরিমাণ কোনো ভয় লাগবে না, চিল্লায় কোন, ঠিক কিনা? এরকম সাহস তুমি আমাদের সবাইকে দিতেও পারো না, আমিন। তাহলে এক নম্বর উদ্দেশ্য হচ্ছে সাহস যোগানো, দুই নম্বর উদ্দেশ্য হচ্ছে, নবী, আমি আপনার ওপেন হার্ট সার্জারি করেছি, আছে না নাই? এটাকে ডাক্তারি পরিভাষায় বলা হয় ওপেন হার্ট সার্জারি। অনেকের হার্টের সমস্যা হয়, হয় না? দেখবেন যে তারা বিদেশে গিয়ে, ঢাকায় গিয়ে ওপেন হার্ট সার্জারি করে, অর্থাৎ গলা থেকে নাভি পর্যন্ত খুলে ফেলা হয়, এটা পরিপূর্ণ কেটে ফেলা হয়, ঠিক কি না? আল্লাহর হাবিবের লাইফে এই যে সিনা চাক বা ওপেন হার্ট সার্জারি, এটাকে আরবিতে বলা হয় শাক্কে সাদর, অর্থাৎ হৃদয়কে কাটা, বুককে কাটা, এটা হচ্ছে তিনবার, জোরে কোন কয়বার?
একবার বনু সাদ গোত্রে হয়েছে, আল্লাহর হাবিব শুয়েছিলেন, হঠাৎ করে জিব্রায়িল আলাইহিস আসলেন, এসে নবীকে সুন্দর করে শোয়ালেন, নবীর গলার থেকে নিয়ে নাভি পর্যন্ত কাটলেন। আল্লাহর হাবিব বললেন, আমি দেখতে পেলাম আমার হৃদয় থেকে দুনিয়ার প্রতি মহাব্বত ভালোবাসা সব বের করে নেওয়া হলো, সব বের করে দিয়ে আমার হৃদয়টাকে কোরআনের নূর দ্বারা ভরপুর করে দেওয়া হলো। কোন সুবহানাল্লাহ, আমি দেখতে পাচ্ছি যে আমার হৃদয়টাকে কাটা হলো, ওপেন হার্ট সার্জারি করা হলো, আর আমার হৃদয়ে দুনিয়ার প্রতি লোভ লালসা মায়া মহাব্বত সব কিছুকে হটিয়ে দিয়ে আমার হৃদয়টাকে আল্লাহ তাআলা কোরআনের নূর দ্বারা ভরপুর করে দিলেন। কোন সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার কখন হয়েছে, যখন বিশ্বনবী বনু সাদ গোত্রে ছিলেন, ঠিক কিনা? দুই নাম্বার, যখন আল্লাহর হাবিবকে কোরআন দেওয়া হবে। কোরআন আমাদের আছে না নাই? আমরা সবসময় একটা কিতাব থেকে কথা বলি, কিতাবটার নাম কি জোরে করেন, কিতাবটার নাম কি? এই কিতাবে কোনো সন্দেহ আছে, কোনো ডাউট আছে, কোনো ভুল আছে? এটা আল্লাহ তাআলা কোরআন শুধু ক্রিস্টাল ক্লিয়ার করেছেন, জালিকাল কিতাব লা, দিস ইজ দ্য বুক, দ্য মোস্ট অথেন্টিক অ্যান্ড অরিজিনাল অ্যান্ড রিলায়েবল বুক ইন দিস ওয়ার্ল্ড, ওয়ার অফ দ্যার ইজ নো ডাউট ইন ইট, আ গাইডেন্স টু দোজ হু আর মুত্তাকিন। এটা এমন একটা বই যে বইয়ে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহের লেশ মাত্র নাই, মমিনদের জন্য গাইডলাইন অ্যাজ এ সাজেশন, জীবনের দিক নির্দেশনা হিসেবে নাজিল করেছে একজন, চিল্লায় কোন তিনি কে? কোরআনে কোনো ভুল নাই। কোরআন যখন নাজিল করা হবে, জিব্রায়িল ইসলাম নবীর কাছে আসলেন, বিশ্বনবীর হৃদয়টাকে চূর্ণ বিচূর্ণ করা হলো, হৃদয়টাকে কাটা হলো, বিশ্বনবীর হৃদয় কেটে বিশ্বনবীর হৃদয়ে কোরআন ঢুকিয়ে দিলেন একজন, চিল্লায় কোন তিনি কে? দুই নাম্বার চাইম। এবং লাস্ট টাইম যখন আল্লাহর হাবিবকে মেরাজ নিয়ে যাওয়া হবে, ঊর্ধ্ব জগতে যখন দামি দামি জিনিস দেখানো হবে, তার পূর্বে আল্লাহ তাআলা বিশ্বনবীর স্নেহকে চাক করেছে। কোন সুবহানাল্লাহ। তাহলে পেলাম কয় জায়গায় জোরে কোন কয় জায়গায়? তাহলে এক নাম্বার উদ্দেশ্য হৃদয় খুলে দেওয়ার দ্বারা সাহস জোগানো, মুখস্থ করতে হবে। এক নাম্বার উদ্দেশ্য কি? দুই নাম্বার উদ্দেশ্য হৃদয় খুলে দেওয়ার দ্বারা ওপেন হার্ট সার্জারি। নাম্বার থ্রি, হৃদয় খুলে দেওয়ার দ্বারা উদ্দেশ্য হচ্ছে, হে আল্লাহর হাবিব, আই মেড ইউ দ্য ব্রড মাইন্ডেড পার্সোনালিটি। নবী, হে আপনার হৃদয় এটা সংকুচিত কোনো হৃদয় নয়, আপনার হৃদয়কে আমি আল্লাহ তাআলা গোটা বিশ্বের সমস্ত মানব জাতির উপরে সবচেয়ে উচ্চ হৃদয় বানিয়ে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। আমার নবীর হৃদয় কি উঁচু না নিচু? জয়গণ, উঁচু না নিচু? আমার নবী ছিলেন, হি ওয়াজ আ ব্রড মাইন্ডেড পার্সোনালিটি ইন দিস ওয়ার্ল্ড। আমাদের যে মাইন্ড হচ্ছে ন্যারো মাইন্ডেড আমরা, ঠিক কিনা? কেউ যদি আমাদের মসজিদে হানাফি মসজিদ হইলে কেউ যদি আমিন জোরে কয়, এই দেখ আইসা আল্লাহ হাদিস, এটা বের করতে হবে, আছে না নাই? তো আসতে কয় কেন, আছে না নাই? আবার যখন আমি আহলে হাদিস মসজিদে যাবেন, আপনি হাত বাঁচেন কোথায়? নাভির সামনে কাদার থেকে একজন কানে কানে, ও দেখ হানাফি আসছে, দেখ মাঝহাবি আছে, আমি নিজে দেখেছি এটা। এটা আমাদের, দিস ইজ আওয়ার কান্ট্রি। বাংলাদেশে ধর্ম নিয়ে যে ব্যবসা চলে, গোটা বিশ্বে ধর্ম নিয়ে এত ব্যবসা চলে না, চিল্লায় কোন ঠিক কিনা? আবার বাংলাদেশে বাবা আছে না নাই? আয়রে বাবা, কালী বাবা, আলী বাবা, খাজা বাবা, পাগলা বাবা, ন্যাংটা বাবা আছে না নাই? বাংলাদেশে পীরের সংখ্যা যত বেশি, অন্য দেশে জনসংখ্যা তত বেশি না, চিল্লায় কোন ঠিক কিনা? এত পীর এত এলাকায়, এক একটা পীরের খবর টবর খুব খারাপ আছে না নাই? তালা বাবা আছে না নাই? আহা, আর অনেক মায়েরা আবার রাগ করছেন নাকি, রাগ করছেন নাকি? অনেক মায়েরা আবার বাবার কাছে সন্তান চাওয়ার জন্য যায়, ইয়াহাবুল ইমাইয়াশা উইনাসাও ওয়াহাবুল ইমাইয়াশা উযুকুর। সন্তান ছেলে হোক কিংবা মেয়ে হোক, দেওয়ার ক্ষমতা একজনের, কে? সমস্ত ক্ষমতার মালিক কে? কেউ যেটা পারে না সেটা পারে কে? কেউ যেটা দেখে না সেটা দেখে কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অল দ্য প্রেজ টু আওয়ার লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড এভরিথিং ইন দিস ওয়ার্ল্ড ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির অ্যান্ড হি ইজ কেপেবল অফ এভরিথিং ইন দিস ওয়ার্ল্ড। সমস্ত ক্ষমতার মালিক কে? সব ক্ষমতা আছে একজনের হাতে, চিল্লায় কোন তিনি কে?
তিনি যা চায় তাই করতে পারে চিল্লায় কোন ঠিক কিনা। সন্তান চাইলে চাইবেন কার কাছে, ছেলে হোক মেয়ে হোক প্রশংসা করবেন কার? অনেকে আজ ছেলে হইলে খুশি হয়, মেয়ে হইলে মুখটা বাংলার পাশের মতো হয়ে যায় নাই, ছেলে হইলে মিষ্টি খাওয়ায় আর মেয়ে হইলে বাড়ির থেকে বের হয় না, আছে না নাই? আল্লাহর হাবিব বললেন যার একটা মেয়ে আল্লাহ তা তার জন্য একটা জান্নাত নির্ধারণ করে রেখেছে কোন সময়। একজন সাহাবি দাঁড়িয়ে গেল বলে ইয়া রাসূলুল্লাহ যদি কেউ দুইটা মেয়ে হয় হোয়াট উইল হ্যাপেন ইন দ্যাট কেস, কী হবে তখন? আল্লাহর হাবিব বললেন যার দুইটা মেয়ে আল্লাহ তাআলা তাকে ইন দ্য ডে অফ জাজমেন্ট দুইটা জান্নাত দিবে কোন সময়। আর একজনের ভিতরে খুব কিউরিয়াসিটি ক্রিয়েট হলো, হে আল্লাহর হাবিব যার তিনটা মেয়ে তার কি হবে? কি কথা, আল্লাহ আল্লাহ আকবর! আল্লাহর হাবিব বললেন যার তিনটা মেয়ে হবে আল্লাহ তাআলা তাকে তিনটা জান্নাত প্রদান করবে কোন সুবহানাল্লাহ। ওটা বিগ মার্সি, ওটা বিগ ব্লেসিং ফ্রম ইউর লর্ড ম্যান। এই মেয়ে বরকত কম না বেশি, জয়গণ কম না বেশি? এই জন্য মেয়ে হলে নারাজ হওয়া যাবে? শুক্রিয়া করতে হবে একজনে চিল্লায় কোন তিনি কে? অনেকে বলে হুজুর সওয়াল হইলে সরকারি চাকরি করবে আমারে বসে বসে খাওয়াবে, কিন্তু মেয়ে হইলে বিপদ আমার বিয়ে দেওয়া লাগবে সব ঝামেলা, আমার এরকম বাপ আছে না নাই? আপনার কপাল পোড়া মিয়া চিল্লায় কোন ঠিক কিনা? মেয়ে দেওয়ার মালিক কে? এই জন্য মেয়ে হলে কি নারাজ হওয়া যাবে না, প্রশংসা করতে হবে একজনে তিনি কে? আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, পড়ে না আমিন। আমার নবীর যে মাইন্ড ছিল এটা হচ্ছে ব্রড মাইন্ডের চিল্লায় কোন ঠিক কিনা? আমার হাবিব ছিলেন উচ্চ হৃদয়ের মানুষ, আমার হাবিবের হৃদয় ছিল প্রশস্ত চিল্লায় কোন ঠিক কিনা? একটা ইহুদির লাশ যাচ্ছে, আমার নবীর হৃদয় কত প্রশস্ত দেখেন, ইহুদির লাশ যাচ্ছে, বিশ্বনবী দাঁড়িয়ে গেলেন, সাহাবাকে বলে রাসূলুল্লাহ এটা তো একটা ইহুদির লাশ, হাদিসে শোনেন না আপনারা সবাই, শুনছেন না সবাই? আওলা ইসাত নাফসান, বিষ্ণু বলে এই কোনো মানুষ নয়, সুবহানাল্লাহ, পড়ে ইহুদি হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক সে যেই হোক তার পরিচয় মানুষ চিল্লায় এখন ঠিক কিনা? সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নেই, মানুষ সবচেয়ে দামি, আশরাফুল মখলুকাত, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম ওয়া লাকাদ কাররামনা বানি আদম ও মাই প্রফেট আই হ্যাভ ডিগনিফাইড দ্য স্ট্যাটাস অফ সন্স অফ আদম হাই ভেরি হাই হাইয়েস্ট বিকম সুবহানাল্লাহ। নবী হে মানব জাতির সম্মান আমি আল্লাহ তাআলা গোটা বিশ্বে সমস্ত জাতির উপরে সবচেয়ে শ্রেষ্ঠ হিসেবে কবুল করেছি কোন সুবহানাল্লাহ। আমাদের সম্মান কম না বেশি, জয়গণ কম না বেশি? তো দুই নম্বর অর্থ হচ্ছে আল্লাহর হাইবের হৃদয় ছিল প্রশস্ত, জয়গণ কি? তাহলে আজকে একটা মেসেজ দিয়ে যায় এখানে, আপনাকে বিরক্ত হচ্ছেন নাকি, রাগ করছেন নাকি? আজ থেকে যখনই কোনো মানুষকে দেখবেন সে এনি কাইন্ড অফ সোর্সের হতে পারে, এনি কাইন্ড অফ পিপল হতে পারে, সে হানাফি হতে পারে, সে মাজহাবি হতে পারে, লা মাজহাবি হতে পারে কি পারে না, আহলে হাদিস ভাই হতে পারে কি পারে না, কোনো ব্যক্তি সুন্নি হতে পারে কি পারে না, ওয়াহাবি হতে পারে কি পারে না, কিন্তু আমরা যখনই কাউকে দেখব আমরা ওয়াহাবি হিসেবে কনসিডার করব না, আমরা সবসময় মানুষকে মানুষ হিসেবে কনসিডার করব কোন ইনশাআল্লাহ। এত আস্তে বললেন, জোরে কোন ইনশাআল্লাহ। কনসিডার এভরি ওয়ান অ্যাজ এ হিউম্যান বিং, যখনই দেখবেন সে মানুষ, সে কি? আমরা দেখলেই ভাগ করে ফেলি, ও আওয়ামী লীগ করে আছে না নাই, ও জামাত করে আছে না নাই, ও শিবির, ও কওমি, ও হানাফি, ও মাজহাবি, এরকম স্লোগান বাংলাদেশে আছে না নাই? কনসিডার এভরি ওয়ান অ্যাজ এ হিউম্যান বিং। আজকেরই একটা মেসেজ নিয়ে যান, আমরা অলওয়েজ মানুষকে মানুষ হিসেবে ট্রিট করবো বলেন ইনশাআল্লাহ, জয় করেন ইনশাআল্লাহ, এটা মনে থাকবে তো ইনশাআল্লাহ। এটা হচ্ছে দুই নাম্বার উদ্দেশ্য। তিন নাম্বার উদ্দেশ্য হচ্ছে, ও এটা কয় নাম্বার বললাম, দুই নাম্বার না তিন নাম্বার? এক নাম্বার কি ছিল ভুলে গেছেন, তিনটা বলে দিয়েছি কিন্তু, এক নাম্বার সাহস, দুই নাম্বার সিনাচাক বা ওপেন হার্ট সার্জারি, আর তিন নাম্বার হচ্ছে হৃদয়কে আল্লাহ তাআলা সবচাইতে প্রশস্ত হৃদয় করে দিয়েছে কোন সুবহানাল্লাহ। আবার আল্লাহ বললেন ওয়াদানা আনকা উযরাক আল্লাযী আনকাদ যাহরাক, আল্লাহ বললেন নবী আপনার পিঠে অনেক বোঝা ছিল, আপনার ভিতরে অনেক টেনশন ছিল, আমি আল্লাহ কুদরতেতে সব টেনশনকে দূর করে দিয়েছি কোন সুবহানাল্লাহ। আমাদের লাইফে টেনশন আছে না নাই?
যুবক টেনশন আছে না নাই? যুবকদের টেনশন অনেক বেশি, ঠিক না বেঠিক? বলবো কিছু, বলবো রাগ করবো, কে কে হাত তুলো, রাগ করবে নাই কেউ? অনেক যুবকের টাইম লাইনে ঘুরলে খালি ছেঁকা খাওয়া পোস্ট, জীবন শেষ, আমারে কেউ ভালোবাসে না, আমি হতাশ, আছে না নাই? ওর ডে যদি কেউ দেখে কি পাগল না মানুষ, এটা বোঝা যায় না চিল্লা এখন ঠিক কিনা। ডিপ লাইন শেয়ার করে সারাদিন, আছে না নাই? কোন নায়ক কোন স্ত্রীতে কি কইছে, যুবকের পুরো টাইম লাইন নায়কের সিনেমার মোটিভেশন শেয়ার চিল্লা এখন ঠিক কিনা। হাদিস শেয়ার করে না, না এরকম যুবক? আমি মাঝে মাঝে, আমাকে অনেক যুবকরা কমেন্ট করে, তো তো ওদের টাইম লাইন মাঝে মাঝে আমি চেক করি, দেখি এদের অবস্থা আসলে কী। আমি দেখি যে প্রথমে আমার ওয়াজ আসে যে আমার একটা ওয়াজ শেয়ার দিছে, পরে নিচে গিয়ে দেখি সব হিন্দি গান শেয়ার করা। আমি বলি যুবক তুমি তো হালাল হারাম মিশাই ফেললা, এরকম যুবক আছে না নাই? নামাজ পড়ে বের হয়, খুব সুন্দর নামাজি দেখতে, খুব সুন্দর চেহারা, নামাজ থেকে বের হয়ে শুরু হয়ে গেল গার্লফ্রেন্ডের সঙ্গে চ্যাটিং, আছে? এ নামাজে কাজ হবে তো? আসতে কয়েকজন কাজ হবে নাকি? তো যুবকের টেনশন অনেক বেশি চিল্লায় কারণ ঠিক কিনা। আবার অনেক যুবক আছে যে হুদায় টেনশন করে, আছে না নাই? বলে ওর দুঃখ, বলে দোস্ত তোমার কি সমস্যা? বলে আমার অনেক দুঃখ। বলে কিসের দুঃখ? বলে আমি জানি না, আছে না নাই? আচ্ছা এরকম যুবক নাই যার পুরো টাইম লাইন স্যাডনেস, পুরো টাইম লাইন হতাশার পোস্ট, এরকম যুবক আছে না নাই? রিড দ্য সুরাত আলাম নাশরাহ, ইউ উইল গেট হিউজ মোটিভেশন ইন দিস সুরা ইনশাআল্লাহ। এই সুরা পড়লে আপনার লাইফের সমস্ত হতাশা দুশ্চিন্তা দূর করে দিবে একজন, চিল্লায় কোন তিনি কে? শুধু যুবকদের কথা বললাম, যুবতী আছে না নাই? এবার খুব শুনবে সবাই, অনেক মেয়ের টাইম লাইন এরকম পোস্ট, সবার বিয়ে হয়ে গেল, সবার বয়ফ্রেন্ড আছে, আমার নাই, আছে না নাই? আই রে দুঃখ রে, আহ বিএফ অ্যান্ড জিএফ হালাল না হারাম? এত আসতে কয় কেনারা, হালাল না হারাম? কোনো সন্দেহ আছে? তা তোমরা কেন পোস্ট করো এগুলো? বন্ধুর সঙ্গে শেয়ার করে, বন্ধু এটা বানায় দাও না, কাজ পাচ্ছি না তো কাউকে, নাউজবিল্লাহ পড়েন। একটা যুবকের যদি একটা গার্লফ্রেন্ড হয় আর একটা যুবকের যদি দুইটা গার্লফ্রেন্ড হয়, তো যার দুইটা গার্লফ্রেন্ড হি ফিলস মোর প্রাউড দ্যান ফার্স্ট ইয়াং ম্যান। যার দুইটা যুবক, যার দুইটা গার্লফ্রেন্ড, সে প্রথম যুবকের থেকে বেশি প্রাউড ফিল করে চিল্লায় কোন ঠিক কিনা? এই তোর কয়ডারে? বলে আমার একটা, আমার দুইটা, খবর রাখিস কিছু? নাউজুবিল্লাহ পড়েন। তো প্রথম যুবক বলে দোস্ত কেমনে সম্ভব, আমি তো একটাই মেনটেন করতে পারি না। বলে আমার কাছে, আমি তোকে শেখাবো, এরকম যুবক আছে না নাই? আবার কিছু কিছু যুবক আছে, বন্ধু দেখলে কি আর বন্ধু, তোমার বয়স না 22 হয়ে গেল, তোমার বয়স না 23, তুমি না এসএসসি পাস করেছো, তুমি না ইয়াং, তুমি না খুবই স্মার্ট, এই মিয়া তোমার তো গার্লফ্রেন্ড নাই, আছে না নাই? তোমার এত সুন্দর চেহারা, তোমার বাপের গাড়ির অভাব নাই, বাড়ির অভাব নাই, ইউ হ্যাভ লটস অফ মানি ম্যান, কিন্তু গার্লফ্রেন্ড নাই, এটি কোনো লাইফ হইল মিয়া? হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস টাইপ অফ লাইফ ম্যান? এই লাইফের তো কোনো মানেই হয় না, এরকম যুবক আছে না নাই? দে আর মোটিভেটিং টু ডু সামথিং হারাম। একটা মানুষজন কাউকে একটা জিএফ বিএফ বানাতে মোটিভেট করে, সে কি হালাল কাজে মোটিভেট করে নাকি হারাম কাজে মোটিভেট করে? মাশাআল্লাহ, হালাল না হারাম? আল্লাহর হাবিব বললেন, আদাল্লু আলাল খাইরি কাফাইলিহি, কেউ যদি ভালো কাজে নির্দেশনা দেয়, কেউ যদি নামাজ পড়তে ডাকে আর যদি সে নামাজ পড়ে, তাহলে যেই ব্যক্তি দাওয়াত দিয়েছে তার আমল নামে আল্লাহ ওই নামাজের সব দিবে কোন? সুবহানাল্লাহ, আমি যদি আপনাকে দাওয়াত দেই কোরআন পড়ার, আপনি যদি কোরআন পড়েন, তাহলে আমার আমল নামে সে সব দিবে একজন, তিনি কে? দ্য সেম ওয়ে,
যদি আমি আপনাকে মোটিভেট করি, দোস্ত বানাও তুমি, আই উইল হেল্প ইউ, আছে না নাই? কি লাগবে তোমার? নাম্বার লাগবে, আমি দিব তোমাকে, সমস্যা কি? অনেক যুবক আবার বলবো ফেসবুকে মেয়েদের আইডি খুঁজে বেড়ায়, এরকম যুবক নাই? এত আসতে কেন, আছে না নাই? আইডি খুঁজে রিকোয়েস্ট দেয়, মেয়েরা রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে না। আরে আল্লাহ, এখন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নাই, এটা কি মেয়ের দোষ না ছেলের দোষ? এই ছেলে আসতে কয় কেন, জোরে কয়, কার দোষ? এখন এই ছাওয়াল আবার পোস্ট করে তোমাদের অহংকার দেখার সময় আমার কাছে নাই। বেটা তুমি অহংকার দেবো তো, তুমি রিকোয়েস্ট দিয়েছো কিসের জন্য? চিল্লা এখন, ঠিক কিনা? অ্যাটিটিউড লেভেলটা এটাকে হাই রাখতে হবে। আমাদের অ্যাটিটিউড লেভেলটা খুব লো, ক্যারেক্টার লুজ, আছে না নাই আমাদের? হ্যাঁ জোরে কর, আছে না নাই? রাস্তাঘাটে মেয়ে দেখলে ওই যে তাকাইছে তাকাইছে, ওই তাকায় আছে তো আছে, বলে কি আবার ভাই, বলে প্রথম দেখা হালাল, তারপরে আর দেখা হালাল নাই, তো তাকাইলাম একবার, এটাই সুযোগ, আর কোনো সুযোগ আমার নাই। এরকম যুবক আছে না নাই? আহা, সাবিকু ইলাল খায়রাত। যুবক ভাইরা ভালো করে শোনো, হারাম কাজে মোটিভেট করা যাবে? এত স্লোগান তোমরা জোরে করা যাবে? যদি তোমাদেরকে মোটিভেশন করতে হয়, ভালো কাজে মোটিভেশন করতে হবে, চিল্লায় কোন, ঠিক কিনা? আল্লাহ বললেন সাবিকু ইলাল খায়রাত, কম্পিট ফর দ্য গুড ওয়ার্ক, ভালো কাজের প্রতিযোগিতা করলে সওয়াব আছে না নাই? আর যদি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে প্রতিযোগিতা করো, তোমাকে জাহান্নাম দিবে একজন, তিনি কে? কম্পিট ফর দ্য গুড ওয়ার্ক, ভালো কাজের প্রতিযোগিতা করবেন তো ইনশাআল্লাহ। যুবকরা তো আসতে কয়েক জয় করে ইনশাআল্লাহ। এটা হচ্ছে যুবকদের ক্যারেক্টার। আচ্ছা আমাকে বলেন, আমরা যারা আছি ভালো বউ চান কে, কে দিকে হাত তোলেন? কেউ চায় না ভালো বউ? সর্বনাশ, হাত নামান। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ভালো বউ আমরা সবাই চাই, ঠিক কিনা? এখানে মা বোনেরা নাই পাশে? ওখানে অনেক সিঙ্গেল মা বোনরা আছে, আছে না নাই? বোনেরা আছে আর কি, মা তো মাই, সবাই আমরা ভালো ওয়াইফ চাই, আর বোনেরা আমরা সকলে ভালো হাজব্যান্ড চাই, চিল্লা এখন, ঠিক কিনা? আমি একটা বক্তব্য দিয়েছিলাম গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে, তোমরা শুনছো এইটা সবাই? ভালো বউ যদি কেউ পেতে চায়, দ্যার ইজ অনলি অন কন্ডিশন, ডোন্ট গেট ইনভলভ ইউর সেলফ উইথ এনি কাইন্ড অফ হারাম রিলেশনশিপ, চিল্লা এখন, ঠিক কিনা? বিয়ের পূর্বে একটা প্রেম করবা? তুমি যদি সাওল হও, তোমার বউ দশটা প্রেম করে বাসায় আসবে, চিল্লা এখন, ঠিক কিনা? আর যদি আমার বোনেরা একটা প্রেম করে, তার স্বামী দশটা পরকিয়া করবে, চিল্লা এখন, ঠিক কিনা? আল খাবীসাতু লিল খাবীসিনা ওয়াল খাবীসুনা লিল খাবীসাত ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিনা ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাত। কথাটা কার? গুড ক্যারেক্টার পিপল, দে উইল হ্যাভ গুড ক্যারেক্টার পিপল। যারা ভালো হবে তাদেরকে ভালো দিবে কে? যারা খারাপ হবে তাদেরকে খারাপ দিবে একজন, তিনি কে? দিস ইজ দ্য ল অফ ন্যাচার, এটাই হয়ে আসছে, চিল্লা এখন, ঠিক কিনা? এই জন্য বিফোর ইউর ম্যারেজ ডোন্ট গেট ইনভলভ ইউর সেলফ উইথ এনি কাইন্ড অফ হারাম রিলেশনশিপ, বিয়ের পূর্বে কোনো প্রকার কোনো হারাম রিলেশনশিপ করা যাবে না, চিল্লা এখন, ঠিক কিনা? মেয়েদের ক্যারেক্টার নিয়ে কিছু কথা বলবো আমি, যুবকরা বলবো, আমি আবার কাম ব্যাক করবো আলোচনায়, জোরে কোন, ইনশাআল্লাহ। অনেক মেয়ে আছে, আছে না নাই? কেমন মেয়ে আছে? আমি আমার অবজারভেশন থেকে বলছি, এটা ভুলও হতে পারে সঠিক হতে পারে, যদি সঠিক হয় রেসপন্স করবেন ইনশাআল্লাহ। অনেক মেয়ে আছে এখন ভালো ছেলে পছন্দ হয় না, আব্বা বলছে মা এই ছেলেটা নামাজি, দেখো ছেলেটা, দেখো সুন্দর চেহারা, টুপি পরে আছে, মুখে দাঁড়িয়ে আছে, মা দেখো ভালো করে দেখো, না হাব্বা এটা পছন্দ না, ঠিক কিনা? গাঁজাখোর, চুল এক পাশে আছে এক পাশে নাই, ঘুম থেকে উঠে গাঁজাখোরের মতো, কখন ঘুমায় কখন উঠে চিল্লায় কখন, কোনো ঠিক ঠিকানা নাই, আছে? এই মেয়ে যখন এই ছেলেকে দেখে, বলে আব্বা এইটাই আমার লাগবে। সব মেয়ে না, কিছু কিছু মেয়ে এই ক্যারেক্টার মেনটেন করছে, যাদের গাঁজাখোর পছন্দ হয়, নামাজি পছন্দ হয় না, চিল্লায় কখন, ঠিক কিনা? দিস ইজ ইউনিভার্সাল ট্রুথ, এটাই সত্য, চিল্লায় কখন, ঠিক কিনা? এটা কেন,
এর কারণটা হচ্ছে স্মার্টফোন। কথা ঠিক নেবে ঠিক? স্মার্টফোন দেখে কি দেখে? হিন্দি মুভি দেখে, আছে না নাই? হিন্দি মুভি তারা কি প্রমোট করছে? নায়কের ক্যারেক্টার হবে, নায়ক হবে মদবাজ, আছে না নাই? নায়ক খাবে গাঁজা, এরকম আছে না নাই? তো একটা মেয়ে যখন এই মুভিগুলো দেখে, এই যুবক ভালো করে বুঝবেন কথাগুলো, এটা কথা সিরিয়াস, সিরিয়াস না কথাটা? এটা মিথ্যা না সত্য? ভালো করে বোঝেন, কথা আমি গরম বলি না, কথা আমার নরম, ঠিক কিনা? কিন্তু বুঝতে হবে, দেন অ্যাপ্লাই করতে হবে, ঠিক কিনা? একটা মেয়ে যখন দেখে একটা মুভিতে, খুব ভালো করে লিসেন মি উইথ ফুল কনসেন্ট্রেশন, সে মুসলমান ঘরের একটা মেয়ে, যখন সে মুভিতে দেখছে যে একজন নায়কের স্টাইলটা এরকম, তার চুল এক পাশে আছে আর এক পাশে নাই, আছে না নাই? জয় কর, আছে না নাই? নায়কের চরিত্র হচ্ছে একটা নায়ক দশটা মেয়ের সঙ্গে প্রেম করে চিল্লায় এখন, ঠিক কিনা? তো এই মেয়ে যখন এটা দেখে, তখন তার ভার্চুয়াল লাইফ থেকে একটা মাইন্ড সেট আপ ক্রিয়েট হয়। কথা বুঝে আসছে সবার? যুবক তোমরা যখন নায়ককে দেখো, শাহরুখ খানকে দেখো, একটু মনে 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 হয় না যে আমি যদি শাহরুখ খান হইতাম রে ভালোই তো হইতাম? মনে হয় কি হয় না? সত্যি করে বলো, হয় না? হয় না? দিস ইজ দ্য ন্যাচার অফ লাইফ, এটা হবেই। তো একটা মেয়ে যখন দেখে এই সমস্ত মুভিগুলো, তোর ভিতরে দিনই যে চিন্তা, ইসলামের যে চিন্তা, এটা সম্পূর্ণ দূর হয়ে যায় চিল্লায় কন, ঠিক কিনা? তখন তার নামাজ দিয়ে আর পছন্দ হয় না, দাড়িওয়ালারে কয় জঙ্গি, কথা কয় না কয়, টুপিওয়ালারে পছন্দ হয় না, বলে এই নিয়ে তো খ্যাত, খ্যাত আমরা নাকি খ্যাত? উই আর দ্য ফলোয়ার অফ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু, আর বিষ্ণুই ফলোয়ার কখনো খ্যাত হতে পারে না চিল্লায় এখন, ঠিক কিনা? উই আর দ্য রিয়েল স্মার্ট পারসন, আমরাই সবচেয়ে বেশি স্মার্ট চিল্লায় এখন, ঠিক কিনা? যার মুখে দাঁড়িয়ে আছে তার চাইতে স্মার্ট পৃথিবীতে কেউ হতে পারে না চিল্লায় এখন, ঠিক কিনা? তা আমার বন্ধুকে আমি ভালোবাসি, ভালোবাসি কি বাসি না? আমরা রেসপেক্ট করি কি করি না? অনেক বন্ধুরা আমাকে দেখতে পারে না, বিটিএস নিয়ে কথা বলছিলাম মনে আছে সবার? আয় রে গালি রে গালি, হক কথা বললে গালি শুনতে হয় চিল্লায় এখন, ঠিক কিনা? আমি তো বলবোই, তোমার স্বার্থে আঘাত লাগতে পারে কি পারে না? ডেফিনেটলি আই উইল টক অ্যাবাউট অন দিস ম্যাটার, যেটা হারাম এটাকে হারাম বলতে হবে চিল্লায় এখন, ঠিক কিনা? যেটা হারাম সেটাকে হারাম বলতে হবে, কার মন ভালো লাগলো কার মন খারাপ লাগলো এটা কোনো দেখার সময় নাই চিল্লায় এখন, ঠিক কিনা? তো এরকম কিছু মেয়ে আছে যারা নামাজই দেখতে পারে না, আছে না নাই? থাকতে পারে কি পারে না? আল্লাহ তাকে সঠিক বুঝ দান করে পড়ে না, আমিন। আর একটা বিষয় বলি, যুবকরা আমার কথা বোঝা যায়? যায় কি যায় না? যায় কি যায় না? কিছু মেয়ে আছে দেখবা, একটা ছেলে সৎ, খুব ভালো ছেলেটা, হয়তো টাকা পয়সা খুব কম, আছে না নাই? পাচক তো নামাজ পড়ে, কোন ছেলে নাই? দেখবা যে এই ছেলেটাকে কোনো মেয়ে প্রপোজ করে না, কথা কোন ঠিক না বেটি? আর একটা সাওয়াল, মুখে নেয় দাড়ি, এক পাশে চুল আছে আর এক পাশে চুল নাই, সকালে খায় গাঁজা, দুপুরে খায় মদ, রাতে খায় ফেন্সিল, এরকম আছে না নাই? ম্যাটারটা কি? ওই ন্যাংটার আছে একটা গাড়ি, একটা আছে ক্যামেরা, আর বাপের আছে টাকা। কিছু কিছু মেয়ে এই সমস্ত লম্পট ল্যাংটার পেছনে ঘুরে চিল্লায় এখন, ঠিক কিনা? তারা চিন্তা করে যে মানি ইজ এভরিথিং ইন দ্য ওয়ার্ল্ড, মানি ইজ দ্য রিজন অফ হ্যাপিনেস, এরকম মেয়ে আছে না নাই? মনে রাখবা আমার বোনেরা, টাকা তোমাকে সুখ দিতে পারবে না চিল্লায় এখন, ঠিক কিনা? সুখ তোমাকে সেই দিতে পারবে যে মানে বিশ্বনবীর সুন্না চিল্লায় এখন, ঠিক কিনা? এই জন্য আমার বোনেরা, আপনাকে আমি আপনার সর্বোচ্চ সম্মান দিয়েই বলছি, যাদের দাড়ি আছে, যাদের নামাজ আছে, যা করছেন করছেন, ডাজেন্ট ম্যাটার, ফাস্ট ইজ ফাস্ট। বিয়ে করতে হলে দিনদার ছেলেকে বিয়ে করতে হবে চিল্লায় এখন, ঠিক কিনা? নাহলে ওই যে লাইফের জায়গায় ঘুরেছে আগেই, বেকার দিকে বেকার দিকেই থাকবে চিল্লায় এখন, ঠিক কিনা? দিনদার ছেলে বিয়ে করলে উভয়কে জান্নাত দিতে পারে একজন, চিল্লায় এখন তিনি কে? কথা ভুল না সঠিক? এরকম মেয়ে নাই মনে হয়, বানাই বললাম নাকি? এটা সত্য না মিথ্যা? এবার মা বন্ধুর উদ্দেশ্যে আরেকটা কথা বলি,
তোমরা কি রাগ করছো নাকি যুবকরা? রাগ হচ্ছে নাকি? এইটা মাদেরকেও বলছি, বোনদেরকেও বলছি, যুবকদেরকেও বলছি। আল্লাহ যেন সবাইকে মনোযোগ দিয়ে শোনার তৌফিক দান করে পড়ে না, আমিন। চরিত্র এটা বড় দামি একটা জিনিস, ঠিক কিনা? ইন্না আথকালা শাইইন ইউযাউ ফিল মিজান ওয়া হুয়া হুসনুল আখলাক। আল্লাহর হাবিব বললেন, ইন দ্য ডে অফ জাজমেন্ট সবচাইতে দামি জিনিস হবে সুন্দর চরিত্র। কোন সুবহানাল্লাহ! আল্লাহর হাবিব বললেন, ইন্না আথকালা শাইইন ইউযাউ ফিল মিজান ওয়া হুয়া হুসনুল আখলাক। আথকাল এটা হচ্ছে ইসমে তাফজিলের সিগা, সবচাইতে বেশি আধিক্য বোঝায়। আল্লাহর হাবিব বললেন, তোমার নামাজ সবচেয়ে বেশি ভারী আমল হবে না, তোমার রোজা ভারী আমল হবে না, কেয়ামতের কঠিন ময়দানের চরিত্রকে সবচেয়ে ভারী আমল বানাই দিবে একজন, চিল্লায় কোন তিনি কে? কেয়ামতের কঠিন ময়দানে একজন যুবক দাঁড়িয়ে থাকবে, তার বদের আমল ভারী হয়ে গিয়েছে, নেকের আমলটা হালকা হয়ে গিয়েছে, ওই বান্দা পেরেশান হয়ে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই ভাইকে চিনবে না, পীর সাহেব তার মুরিদকে চিনবে না, চিল্লায় কোন ঠিক কিনা? নেতা তার কর্মীকে চিনবে, মা তার সন্তানকে চিনবে, ভাই ভাইকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, পীর তার মুরিদকে চিনবে না, চিল্লায় কোন ঠিক কিনা? ওই যুবক দাঁড়ায় থাকবে হতাশ, আজকে আমার কাছে কিছু নাই। হঠাৎ করে একটা বাতাস আসবে, বাতাস এসে তার আমল আমাকে ভারী করে দিবে, কোন সুবহানাল্লাহ! ওই যুবক অবাক হয়ে যাবে, আমার তো কোনো আমলই নাই, কোন আমলটা আজকে আমাকে জাহান্নাম থেকে বাঁচালো, কোন আমলটা আজকে আমার আমল আমাকে ভারী করে দিল? সবাক হয়ে যাবে, সে ভাবতে থাকবে। হঠাৎ করে গায়েব থেকে একটা আওয়াজ আসবে, যুবক আজকে তোমার ভালো চরিত্র তোমাকে জাহান্নাম থেকে জান্নাতে বানা দিয়েছে, কোন সুবহানাল্লাহ! আজকে তুমি জাহান্নামই ছিলা, কিন্তু তোমার যে ক্যারেক্টার এটা ছিল সবচেয়ে সুন্দর ক্যারেক্টার চরিত্র, আজকে তোমার সুন্দর চরিত্র তোমাকে জাহান্নামের খাতার থেকে নাম কেড়ে দিয়ে তোমাকে জান্নাতে অধিবাসী বানিয়ে দিয়েছে, কোন সুবহানাল্লাহ! সো ইন দ্য ডে অফ জাজমেন্ট গুড ক্যারেক্টার উইল হেল্প ইউ টু গো টু দ্য প্যারাডাইজ ফ্রম দ্য হেল ফায়ার। কেয়ামতের কঠিন ময়দানে সুন্দর চরিত্র এর মাধ্যমে জান্নাতে যাওয়ার আশঙ্কা আছে না নাই? এই জন্য বিফোর ইউ ডু এনিথিং কারেক্ট ইউর ক্যারেক্টার, যাই করেন আপনি, হও জমরা করেন সমস্যা নাই, আপনি টিচার সমস্যা নাই, ক্যারেক্টার চরিত্র সংশোধন করার দরকার আছে না নাই? এই জন্য তারা যারা এখানে আছো, গার্লফ্রেন্ড আছে না নাই? আছে নাই? এখন কেউ বলবে না যে হুজুর আছে, যদি থাকে ব্র্যাক আপ ইউর রিলেশনশিপ, যদি কয় ইনশাআল্লাহ হুজুর থাকতে পারে আমার, আচ্ছা ঠিক আছে আমি মানলাম আছে, আজ থেকে ব্র্যাক আপ করবেন তো ইনশাআল্লাহ, যদি কোন ইনশাআল্লাহ। আচ্ছা তাহলে আমরা আলোচনায় ফিরি। ওয়াদান আনকা উইজরাক, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। বিরক্ত হয়ে গেছে মনে হয় সবাই, লিল্লাহি তাকবীর। যুবকরা বোঝে আমার আমার কথা, ঠিক কিনা? আর যুবকরা আসেই তাদের প্রবলেম সমাধানের জন্য, ঠিক কিনা? এজন্য আমি যেখানেই যাই যুবকদের নিয়ে কথা বলি। একজন যুবক আজ থেকে যা শুনলা আমল করবা তো ইনশাআল্লাহ? গলা বসে গেছে তোমাদের পানি খেয়ে। চা দেন, চা দেন। আচ্ছা তাহলে আল্লাহর হাবিবের টেনশন আছে, আছে না নাই? আল্লাহর হাবিবকে আল্লাহ বললেন, নবী আপনার কিসের টেনশন? আল্লাহর হাবিব বললেন, ও আল্লাহ আমার টেনশন হচ্ছে উম্মতের টেনশন, কারণ আমার উম্মতের হায়াত হচ্ছে কম। উম্মতের হায়াত কম না বেশি? আগের যুগে হায়াত ছিল 1000 বছর, ঠিক কিনা? এখন আমাদের বয়স 63-এর বেশি না, চিল্লাই কোন ঠিক কিনা? সরকারি যে মেয়াদ এটা হচ্ছে 63 বছর, ঠিক কিনা? 63 বছর পরে সবাই অচল, চিল্লাই কোন ঠিক কিনা? এবার আল্লাহর হাবিব বলেন, আল্লাহ আমার উম্মত তো আমল বেশি একটা করতে পারবে না, আমার উম্মতের আমল না আমার বেশি একটা হবে না। আল্লাহ বললেন, নবী হতাশার কোনো কারণ নাই। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ বললেন, নবী আগের যুগের উম্মতেরা যত আমল করুক কোনো সমস্যা নাই,
তারা 1000 বছর আমল করবে আর আপনার উম্মত একদিন আমল করলে আমি আল্লাহ 1000 বছর সব দিয়ে দিব কোন সুবহানাল্লাহ লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর একটা রাতকে হাজার রাতের উপরে শ্রেয় করে দিয়েছে একজন চিল্লায় কোন তিনি কে আবার আল্লাহ বললেন ওয়া রাফা'না লাকা যিকরাক নবী হে আপনার সম্মান শুধু মুসলমানদের মাঝে নয় আপনার সম্মান মুসলমান খ্রিস্টান ইহুদি সবার মাঝে বাড়িয়ে দিয়েছে একজন চিল্লায় কোন তিনি কে আই হ্যাভ ডিগনিফাইড ইউর স্ট্যাটাস ভেরি হাই হাইয়েস্ট পিক নবী হে আপনার মর্যাদা আমি আকাশ বাতাস ছাপিয়ে সাদাকাশ কাঁপিয়ে আপনার মর্যাদা আমি আরশ পর্যন্ত পৌঁছে দিয়েছি কোন সুবহানাল্লাহ এবার আমাকে জোরে করে উত্তর করে আমার নবীর যে সম্মান এটা কি শুধু মুসলমানদের মধ্যে সীমাবদ্ধ নেই গোটা বিশ্বে তা আস্তে করলেন জোরে করেন গোটা বিশ্বে আছে না নাই খ্রিস্টানদের মাঝে আমার নবীর সম্মান আছে না নাই আপনারা সবাই জানেন মাইকেল এইচার্ট একটা বই লিখেছেন বইটার নাম হচ্ছে দি 100 র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পার্সোনালিটি ইন দ্য ওয়ার্ল্ড গোটা বিশ্ব কাঁপানো 100 জন মনীষী জীবন তিনি এনেছেন সেখানে তিনি দালাই লামার জীবন এনেছেন জোসেফ ইউসুফ আলাইহিস সালামের জীবন এনেছেন মুসেস মুসা আলাইহিস সালামের লাইফ এনেছেন তিনি খ্রিস্টান হওয়ার শর্তেও ওনার বইয়ে সর্বপ্রথম যার নাম উল্লেখ করেছেন তিনি হচ্ছেন আমার নবী আপনার নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ড্রেপার বিশ্ববিখ্যাত মনীষী একজন বড় লেখক তিনি তিনি বললেন আমি মানুষের মানবতা নিয়ে পড়তে চাই কে কত বেশি মানবিক ছিল আমি এটা পড়তে চাই এবার সে সব মানুষের জীবনই পড়তে শুরু করলো পড়তে পড়তে তাকে আল্লাহর হাইবের জীবনী দিয়ে দিল একজন চিল্লায় কোন তিনি কে উনি পড়ে কমেন্ট করলেন যে আমি আমার লাইফে অনেক মনীষীর মানবিক জীবনী পড়েছি কিন্তু আমার এই নবীর জীবনী পড়ার পরে মনে হয়েছে এটা হচ্ছে এমন একজন মানুষ দ্য ম্যান হু অফ অল ম্যান হ্যাজ এক্সারসাইজড দ্য গ্রেটেস্ট ইনফ্লুয়েন্স আপন দ্য হিউম্যান রেস উনি বললেন আমার মুহাম্মাদের জীবনী পড়ার পরে মনে হয়েছে যে এর মতো মানবিক ব্যক্তি এত সুন্দর মানবতার জীবনী পৃথিবীতে কারো ছিল না কোন সুবহানাল্লাহ কিছু ভাই উঠছে কেন এরা কি রাত বেশি হয়ে গেছে নাকি বসেন আপনারা বসবেন তো ইনশাআল্লাহ কিছু লোক আসে দেখার জন্য আছে না নাই বক্তা দেখতে আসে বক্তা দেখা শেষ উঠে চলে যায় এরকম লোক আছে না নাই আমরা বসেছি আমলের নিয়াতে চিল্লায় কোন ঠিক কিনা সবাই আগে আসেন ওইদিকে তারা আগে আসেন সামনে আগায় আসেন আমি শেষ করে দিব সমস্যা না আগায় আসেন একটু আগায় আসেন প্লিজ যা উঠছে উঠতে দেন সামনে আগায় আসেন আচ্ছা তাহলে আমার নবীর সম্মান কম না বেশি আপনারা মহাত্মা গান্ধীর নাম শুনেছেন ভারতের ব্রিটিশ খেদা আন্দোলনের মহান নেতা তিনি ঠিক কিনা উনি হিন্দুস্তানে সবসময় একটা নাম শুনতেন নামটা হচ্ছে মুহাম্মদ সুবহানাল্লাহ উনি বলেন হামেশা হিন্দুস্তান মে এক হি নাম সুনতা হুয়া হে মুহাম্মদ 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 কন হে ইয়ে শখস ইসকি জিন্দগি মুঝে পড়না হোগা উনি বললেন সবসময় একটা নামই শুনতে পাই মুহাম্মদ কে এই ব্যক্তি সুমলা পড়েন এবার তিনি নবীর জীবনী পড়ার জন্য ইন্ডিয়ার সবচেয়ে বড় পুরাতন পাঠাগারে গেলেন যাওয়ার পরে বিশ্বনবীর জীবনীর দুইটা পাঠ খুঁজে বের করলেন উনি 1 নম্বর পাঠ পড়া শুরু করলেন বিশ্বনবীর মাক্কি জীবন মাদানী জীবন বিশ্বনবীর সব কিছু তিনি পড়লেন বিশ্বনবীর ক্যারেক্টার বিশ্বনবীর সমাজনীতি রাষ্ট্রনীতি সব উনি পড়লেন উনি পড়ে অবাক হলেন উনি বললেন যে আমি আই হ্যাভ স্ক্যান লট অফ বায়োগ্রাফিস ইন মাই লাইফ বাট দ্য বায়োগ্রাফি অফ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ ওয়াজ এক্সেলেন্ট অ্যামেজিং দ্যাট আই এভার রিড ইন মাই লাইফ কম সুবহানাল্লাহ मैंने अपनी ज़िंदगी में बहुत सी ज़िंदगी पढ़ी है लेकिन नबी मोहम्मद की तरह कोई ज़िंदगी नहीं पढ़ा कम सुबहानअल्लाह उन्हें बोले अमल लाइफ है आमी अनेक जीवन ही पढ़े अनेक मनुष्य जीवन आमी स्टडी करे मोहम्मद के मतलब तो असाधारण जीवन आमी कोथाओ पाई नहीं कम सुबहानअल्लाह मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम अमर नबी सम्मान के गोटा विश्वव्यापी व्यापक कर दिए एक जन चिल्लाए कौन तिनि के रफ़अना लका ज़िक्रक তাহলে নবীর 4টা আয়াতে আল্লাহ তাআলা কিসের বর্ণনা দিয়েছেন কোন বলেন কিসের বর্ণনা নিয়ামত ভুলে গেছেন মনে বলেন কিসের বর্ণনা নবীর হৃদয়কে খুলে দিয়েছে একজন তিনি কে নবীর বোঝাকে হালকা করে দিয়েছে একজন তিনি কে সর্বশ্রেষ্ঠ নিয়ামত নবীর সম্মান আকাশ বাতাস ঝাঁপিয়ে সাত আকাশ কাঁপিয়ে
গোটা বিশ্বে নবীজির সম্মানকে বাড়িয়ে দিয়েছে একজন চিল্লায় কোন তিনি কে, এটা হচ্ছে নিয়ামতের বর্ণনা। পাঁচ এবং ছয় নম্বর আয়াতে আল্লাহ তাআলা দিয়েছেন বিশ্বনবীকে সান্ত্বনা। কি দিয়েছেন ভুলে গেছেন নাকি? সবাই আলোচনার লাইন ঠিক রাখতে হবে, ঠিক কি না? মাঝে আমি যাই বলি না কেন, কিন্তু আমাকে মূল আলোচনা শেষ করতে হবে, ঠিক কি না? আল্লাহ বললেন ফা ইন্না মাল উসরি ইউসরা, ইন্না মাল উসরি ইউসরা কোন, সুবহানাল্লাহ। কোরআনের ভিতরে সবচাইতে মোটিভেশনাল যে আয়াত, সে আয়াতটা হচ্ছে ফা ইন্না মাল উসরি ইউসরা, ইন্না মাল ইনডিড এন্ড ভেরিলি উইথ স্যাডনেস হ্যাপিনেস, দুঃখের পরেই সুখ রেখে দিয়েছে একজন, তিনি কে? দুঃখের পরে সুখ আছে না নাই? সামটাইমস উই ফিল সো ডিপ্রেসড, খুব হতাশ, টাকা নাই, পয়সা নাই, কারেন্ট বিল দিব সে টাকাও নাই, এরকম হয় কি হয় না? আল্লাহ বললেন ফা ইন্না মাল উসরি ইউসরা, হতাশার কোনো কারণ নাই, নেভার লুজ হোপ, নেভার বি ফ্রাস্ট্রেটেড, হতাশার কোনো কারণ নাই, ভরসা রাখতে হবে একজনের উপরে, তিনি কে? আল্লাহ বললেন গোলাম ফা ইন্না মাল উসরি ইউসরা, ইন্না মাল উসরি ইউসরা, সহজের সঙ্গে আছে কঠিন, কঠিনের সঙ্গে সহজ আছে না নাই? মাঝে মাঝে আমরা গুনাহ করে ফেলি, জেনা করে ফেলি, সুদ খেয়ে ফেলি, হারাম খেয়ে ফেলি, এরকম হয় কি হয় না? অনেক যুবক দেখবেন যে, কথা কি বোঝা যায়? বুঝতে কোনো সমস্যা হচ্ছে নাকি? আপনারা হচ্ছেন আমার রিয়েল শ্রোতা, ঠিক কি না? বাদ বাকি সব ফেক, ঠিক কি না? যারা ফ্রম বিগিনিং টু দ্য লাস্ট শুনে তারাই হচ্ছে আসল শ্রোতা চিল্লায় কোন, ঠিক কি না? আর যারা ভাবে যে অনলাইনে দেখছিলাম হুজুরকে, দেখে আসি কেমন লাগে রিয়েল লাইফ, আছে না নাই? অনেকে আবার কমেন্ট করে আমার ফেসবুকে, হুজুরকে খুব মোটা ভাবছিলাম, দেখছি হুজুর খুব চিকন, চিকন এবং মোটা বানানোর মালিক একজন, তিনি কে? ওয়াজ আমরা কে চিকন কে মোটা এটা আমরা দেখতে আসি না, ঠিক কি না? আমরা আসি একটা কোরআন থেকে কথা শোনার জন্য, সে কোরআনটা নাজিল করেছে একজন, তিনি কে? ফাইন্না মাল উসরি ইউসরা, ইনডিড এন্ড ভেরিলি উইথ স্যাডনেস দেয়ার আর লট অফ হ্যাপিনেস কম, সুবহানাল্লাহ। অনেক যুবকের হতাশা, হুজুর অনেক গুণা করেছি হুজুর, আমার মতো গুণাগার কেউ নাই, আমার মতো পাপি পৃথিবীতে কেউ নাই, হারাম রিলেশনশিপ করেছি হুজুর, পর্নোগ্রাফি দেখেছি, মুভি দেখেছি হারাম, গান শুনেছি হুজুর, জীবনটা শেষ। আল্লাহ বললেন ফাইন্না মাল উসরি ইউসরা, হতাশ হয়ে চল। আল্লাহ বললেন কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ বললেন গোলাম শোনো, তোমার জীবনে তুমি কত গুনাহ করেছো তার কোনো হিসাব নাই, আমি বুঝতে পেরেছি, তবে টেনশনে কোনো কারণ নাই, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহম থেকে নিরাশ হয়ে যেও না, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া, আল্লাহ বললেন গোলাম তুমি তোমার জীবনে অনেক ভুল করেছো, অনেক গুণা তুমি করেছো, তবে একবার তুমি হাত তুললে আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুণা খাতা মাফ করে দেব, কোন সুবহানাল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া, ইনডিড এন্ড ভেরিলি ইওর লর্ড উইল ফরগিভ অল দ্য সিনস অফ ইওর লাইফ, কোন সুবহানাল্লাহ। তুমি একবার হাত তুলবা তোমার চোখের পানি নাকের ডগা পর্যন্ত আসার আগে আমি আল্লাহ তাআলা তোমার জীবনের সব গুণা খাতা মাফ করে দেব, কোন সুবহানাল্লাহ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, নেভার লুজ হোপ, নেভার বি ফ্রাস্ট্রেটেড, হতাশ হওয়া যাবে না চিল্লায় কোন, ঠিক কিনা? তাহলে এই আয়াতের ভিতরে মোটিভেশন রেখে দিয়েছে একজন চিল্লায় কোন, তিনি কে? ফাইন্না মাল উসরি ইউসরা, ইন্না মাল উসরি ইউসরা। এই জন্য লাইফে আমাদের যত দুঃখই আসুক, যত কষ্টই আসুক, হতাশ হওয়া যাবে। এবার লাস্ট দুই আয়াতে আল্লাহ দিয়েছেন কি বলেন দেখি, সর্বশেষ আয়াতে কি দিয়েছেন আল্লাহ বলেন তো দেখি, দিক নির্দেশনা। দেখেন খুব গুরুত্বপূর্ণ কিছু কথা শুনবেন ইনশাআল্লাহ। আগেই তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। বিরক্ত হয়ে গেছেন নাকি আপনারা? লিল্লাহি তাকবীর, না গলার আওয়াজ ভালো না, লিল্লাহি তাকবীর। ফাইদা ফারাগতা ফানসব ওয়া ইলা রাব্বিকা ফারাগতা, এই আয়াতটা খুব ছোট, এই মেসেজটা অনেক 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 ভারী, কোন সুবহানাল্লাহ। ফাইদা ফারাগতা ফানসব, যখন তুমি অবসর, অবসর সময়কে কাজ লাগাতে হবে চিল্লায় কোন, ঠিক কিনা? অনেকে অবসর সময় ঘুমায়, আছে না নাই? আর যুবক তো মাশাআল্লাহ, ওর অবসর সময় বলতে পৃথিবীতে কিছুই নাই, ওর ব্যস্ততাও যা অবসরও তা, চিল্লায় কোন, ঠিক কিনা? ওর পরীক্ষা এক ঘন্টা পরে ও ঘুমায়,
মা কয় কি আবার তোর পরীক্ষা কি পরীক্ষা আই ডোন্ট কেয়ার আছে না নাই কনফিডেন্স ভালো অ্যাডভান্স কনফিডেন্স ভালো না চিল্লায় কোন ঠিক কিনা ওইদিকে ঠিক কয় এদিকে ঠিক কয় না চিল্লায় কোন ঠিক কিনা অনেকে ওভার কনফিডেন্স মেনটেন করে আছে না নাই এক যুবক দেখলাম গাড়ি চালায় খুব জোরে আশি না একশোর উপরে চালায় কি আবার কি তোমার কি মরণের ভয় লাগে না ও তো আবার বিশাল অনেক যুবক দেবেন মুফতি আছে না নাই মুফতি সাহেব যুবক কোনোদিন মাদ্রাসার বারান্দায় পাও রাখে নাই হুজুরকে ফতুয়া শেখায় কম যুবক আছে না নাই হুজুরে শেখায় হুজুর ওটা কি করলেন আপনি ওটা হয় নাই হুজুর আছে না নাই ইমাম সাহেবের জ্ঞান দেয় যুবক নাই কি করে জানেন তারা অনলাইনে ঢোকে কয়েকটা ওয়াজ শুনে ওয়াজ শুনে ওর মতো মুফতি পৃথিবীতে আর কেউ নাই বলে আমি যে ওই যে ওয়াজটা শুনলাম ওইটা ওখানে এটা বললো যে তুমি তো হাদিসের এক কোনাও বোঝো না ঠিক কি না ইমাম সাহেব যা বোঝে অনলাইন শ্রোতা যারা তারা তার এক কোনাও বোঝে না চিল্লায় কোন ঠিক কি না অনেক লোক অনলাইনে শুনে এক কথা শুনে হুজুর থেকে দাপট দেখায় হুজুর দেখেন এই যে দেখেন এই যে দেখেন কি বলে দেখেন আছে না নাই এই মিয়া তুমি কি বোঝো ফজরের নামাজ পড়ে না সারা জীবন করছে গুনাহ জেনা করছে সুদ খাইছে হারাম করছে এরকম নাই আমি তো অবাক হয়ে যাই আমার ফেসবুক পোজে আপনার পেজ আছে আপনারা সবাই আছেন তো সেখানে পেজে আমি মাঝে মাঝে প্রোগ্রামের ডেট কোথায় এটা আপডেট দেই এখানেও আমাদের বোনরা কমেন্ট করে হুজুর আপনাকে দিলে আমাদের ফেতনা হয় জামু কই কল বিপদে পড়ছে এইটা এর কারণটা হচ্ছে যে আসলে আমাদের চোখটাই খারাপ চিল্লায় কোন ঠিক কিনা আমাদের মেন্টালিটি খারাপ ঠিক কিনা আমি প্রোগ্রামে যাচ্ছি একটা আপডেট পোস্ট দিতে পারি কি পারি না এখন আমি যদি এটা দিয়েও ফেতনা হয়ে যায় তাহলে বাংলাদেশে থাকাই যাবে না ঠিক কিনা খুব সমস্যা এটা তো যুবক দেখে বলছে ফাইদা ফারক তা ফাংসব খুব নর্মাল কথা শুনবেন তো ইনশাআল্লাহ অনেকে রাগ করছে হুজুর গরম নাই অমক নাই তমক নাই সুর নাই আমি কিন্তু ওরকম কথা বলি না আমার কথা হচ্ছে একটা আমি যা বলবো নর্মালি বলবো এবং যারা শুনবে তাদেরকে বুঝে আমল করতে হবে চিল্লায় কোন ঠিক কিনা গরম মাটকা পাই দিলাম আর যুবকরা কিছুই বুঝলো না কিছুই নিতে পারলো না এই ওয়াজ দিয়ে কোনো লাভ হবে না চিল্লায় কোন ঠিক কিনা আমি যা বলবো বুঝে বলবো আর তোমরা যা শুনবা ইউ হ্যাভ টু অ্যাপ্লাই ঠিক কিনা বলেন অ্যাপ্লাই করতে পারবেন তো ইনশাআল্লাহ অনেক যুবককে বলছি যুবক শোনো এখন তুমি অবসর আছো সামনে অবসর থাকবা না ঠিক কিনা বউ একটা হইলে কি আর অবসর থাকা যাবে ঝাঁটা পিটা করবে চিল্লায় কোন ঠিক কিনা অনেক যুবক ঘুম থেকে উঠে 11টার সময় নাই আছে না নাই ওর সকাল শুরু হয় 12টার সময় সকালে ওর নাস্তাও করতে হয় বলে হুজুর আমি সকালে নাস্তা লাঞ্চ দিয়ে শুরু করি আছে না নাই কি প্রাইড বাপ রে বাপ আরে গোটা বিশ্ব উল্টাই দিয়েছ আছে না নাই এই কারণটা হচ্ছে যুবক সারা রাত মোবাইল টিপে ঠিক না বেঠিক অনেক যুবক তিনটা চারটা পর্যন্ত মোবাইল চালায় নাই আর ফজরে আজান দিলে ঘুমায় ঠিক কিনা বলে হুজুর আসলে নামাজ পড়লে তো আধা ঘন্টা ঘুম লস হয়ে যাবে কয়েক ঘন্টা লস হবে মিয়া তুমি সারা রাত জানা লস হইল না আর ফজর সময় লস হয়ে যাবে মনে রাখবেন যারা নামাজ পড়ে না তাদের লাইফে সময়ের কোনো বরকত থাকে না ঠিক কিনা অনেকে মনে করে যে হুজুর উজু করবো 5 মিনিট নামাজ পড়বো 5 মিনিট 10 মিনিট লস হুজুর আছে না নাই অনেকে আর পরীক্ষার প্রেশারে নামাজকে বিরতি দিয়ে দেয় ঠিক কিনা কি আবার যুবক তুমি না নামাজে আসতে কয়েকদিন আগে হুজুর সামনে পরীক্ষা তো তাই একটু ব্রেকআপে আছে নামাজের সঙ্গে ব্রেকআপ করা যাবে যুবক তুমি নামাজ পড়বা তোমার পরীক্ষায় সফলতা দিবে একজন তিনি কে নামাজ সফলতা পাওয়া যাবে ফাইদা ফরক তাফাংস শোনো ভালো করে শোনো আজ থেকে ফ্রি সময়ে কাজে লাগাবা বলো ইনশা আল্লাহ জয় কয় ইনশা আল্লাহ এস্টাবলিশ ইউর সেলফ এস্টাবলিশ ইউর সেলফ একটা কথা মনে রাখবা যখন তুমি সফল তখন কিন্তু বন্ধু হওয়া থাকবে না কথা কও
তখন কিন্তু আব্বা আম্মা বলবে যে আমার সন্তানের মতো কলজা ঠুকরা সন্তান পৃথিবীতে কেউ নাই, ঠিক কি না? সফল তুমি হবা, তোমার পাশে সবাই আছে। যখন তুমি অসফল, তোমার দুঃখের কথা শোনারও কেউ থাকবে না, চিল্লায় কেউ, ঠিক কিনা? এস্টাবলিশ ইয়োরসেলফ, নিজে কিছু করতে হবে, ঠিক কিনা? অনেক যুবক গালি খায় বাড়ির ভিতরে, বাপ কয় অমুকের সাওয়াল কত কিছুগুলো তুই কিছু করতে পারে, সেরকম বাপ আছে না? নাই না, এটা খোটা দিবেন না। মোটিভেট ইউর সান, মোটিভেট ইউর ডটার, ঠিক কিনা? ছেলে মেয়েদেরকে মোটিভেট করতে হবে, সে কিছু করছে না, করতে বলতে হবে চিল্লায় কন, ঠিক কিনা? এটা সত্য কথা বলি। অনেক যুবক আছে দেখবেন, 20 বছর বয়স, 26 বছর বয়স, আমি যখন বলি যুবক কী ব্যাপার, কী হবা জীবনে, তোমার লাইফের টার্গেটটা কি, হুজুর জানি না, আছে না? নাই। 26 বছরে যার লাইফের টার্গেট নাই, সে কখনো তার লাইফের টার্গেটকে সেট করতে পারবে না, চিল্লায় কন, ঠিক কিনা? সময় এখন, যা হবা এখনই ঠিক করতে হবে, চিল্লায় কর, ঠিক কিনা? পরের কথা পরে, পৃথিবীতে যারাই কিছু করেছে তারা কি 26 পরে ভাবছে না আগে ভাবছে? আগে না পরে? তোমাদেরকে আমি দুনিয়ার একটা এক্সাম্পল, দুনিয়াবি লাইনের এক্সাম্পল, শাহরুখ খানকে তোমরা চেনো সবাই, তোমরা তো মুভি দেখো খালি, আর আমরা লাইফ পড়ি, ঠিক কিনা? আমরা জীবনেই পড়ি, সবার জীবনে শিক্ষা নেওয়া দরকার আছে না? নাই। সে দুনিয়াবি লোক হোক, আখরাতের লোক হোক, সবার থেকে শিক্ষা নিতে হবে, চিল্লায় কন, ঠিক কিনা? আমি শাহরুখ খান লাইফ পড়ছি পুরোটা, বায়োগ্রাফি গুগল আছে দেখবে, পুরোটা ইংলিশে আছে, সেখানে লেখা আছে সে যখন আসছিল ইন্ডিয়াতে তার হাতে ছিল 20 টাকা। কয় টাকা পড়ো নাই তোমরা? এইটা 20 টাকা ছিল। আজকে সে কয় টাকার মালিক, তার হিসাব আছে? যদি কয় হিসাব আছে, আমি তোমাকে বলছি না যে তুমি শাহরুখ খানকে ফলো করো, আমি এটা বলছি না, আমি বলছি এই কথা, মুভি তোমরা দেখো, ঠিক কিনা? অনেকে একটা মুভি রিলিজ হইলে পাগল হয়ে যায়। এক বন্ধু কয়, দোস্ত মুভিটা দেখছো? বলে দেখি নাই। বলে এখনই তোমাকে লিঙ্ক দিচ্ছি, আমি তোমাকে দিচ্ছি, একটু ওয়েট করো, আছে না? নাই। অনেকে আবার হিন্দি সং রিলিজ হইলে বলে, দোস্ত অমুক নায়িকা ওই যে ওইটা দেখছো তুমি? বলছি না তো দেখি না দোস্ত, আমি লিঙ্ক দিচ্ছি তোমাকে, সমস্যা নাই, আছে না? নাই। অনেকে আবার বাইরে যখন বের হয়, এক বন্ধু গান শুনছে ইউটিউবে, ওর এমবি নাই, বন্ধু তোমার এমবি নাই, হটস্পট আছে আমার, তুমি নাও, আছে না? নাই। এই যুবক মিথ্যা না সত্য? যুবকদের কথা বুঝিয়ে আমি আমার কথা বুঝে যুবক চিল্লায় কন, ঠিক কিনা? না, হারাম কাজে হেল্প করো না আল্লাহর ওয়াস্তে, হারাম কাজে হেল্প করো, পারা যাবে ইনশাআল্লাহ। এস্টাবলিশ ইয়োরসেলফ। শাহরুখ খান যখন আসছে, আমি পুরো লাইফটা পড়েছি, বায়োগ্রাফি, 20 টাকা ছিল, 20 টাকা নিয়ে এসে গোটা ইন্ডিয়াতে এখন সে সুপার বস, চিল্লায় কন, ঠিক কিনা? আমি বলছি তুমি শাহরুখ খান হও, আমি বলছি তুমিও তোমার লাইফে কিছু করতে হবে, চিল্লায় কর, ঠিক কিনা? তুমি শাহরুখ খানকে দেখে চুল কাটলা, তুমি তোমার কোট পরলা সেই সিস্টেমে, জিন্স প্যান্ট পরলা, কিন্তু তুমি তোমার লাইফে উন্নয়ন করলা না, এটা তোমার মতো বোকা পৃথিবীতে কেউ হতে পারে না, চিল্লায় কর, ঠিক কিনা? ফাইদা ফরক্তা ফংস, কথা একটাই ঘুরে ফিরে, অবসর সময় কাজ লাগতে হবে, ঠিক কিনা? এজন্য স্কুলে পড়ে কে কে দেখি তো, স্কুল স্কুল আরে সর্বনাশ, ওই যে হাত তুলে না, হাত নামা, কলেজে কে কে আছে দেখি, কলেজ মাশাআল্লাহ হাত নামা, ইউনিভার্সিটি কেউ আছে, ইউনিভার্সিটি হাত নামা। তোমাদেরকে একটা কথা বলি, শুনবা ইনশাআল্লাহ, তোমরা কি রাগ করছো আমার উপরে? তোমরা কি যাচ্ছ, আমি খুব সুর দিতে চাচ্ছ নাকি? তোমরা তোমাদের মেসেজটা আমি দিচ্ছি, শুনবা ইনশাআল্লাহ, চালাবো মানে এটা গাড়ি নাকি চালাবো আমি, শোনেন। অনেক যুবক আছে মাস্টার্স পাস, অনার্স পাস, সারা জীবন পড়ছে ইংরেজি, আছে না? নাই। আমি যখন আমার ক্লাসে বলে ইন্ট্রোডিউস ইউর সেলফ, ইংরেজিতে পরিচয়টা দাও তোমার, আমি দেখেছি বিসিএস ক্যাডার হাত পা কাঁপে, একটা ইংরেজি শব্দ বোম মারলে বের হয় না, ঠিক কিনা? তোমাদের এই কথা কেউ বলবে না, আমি বলছি তোমাদের সবাইকে আমি ভালোবাসি, ঠিক কিনা? ভালোবাসি, কারোর প্রতি আমার কোনো অহংকার নাই, অসম্মান বোধ নাই, ঠিক কিনা? ইংরেজি ভাষা তোমরা শিখবা ইনশাল্লাহ, পড়ো বিশ্বাস করো, তুমি যেই হও, তুমি বিজনেস ম্যাগনেট হও, ইঞ্জিনিয়ার হও,
ডক্টর হও, যেই হও না কেন, ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করব ইনশাআল্লাহ, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ঠিক কি না? আমরা হুজুররা ইংরেজি পড়লে তো আরে বাপ বাপ, কতজন আমাকে নিয়ে লেখে হুজুর মানুষ ইংরেজি কয় আছে না নাই? ইংরেজি ভাষা কারো বাপের ভাষা না চিল্লা এখন, ঠিক কিনা? হুজুররা কি খ্যাত না স্মার্ট? আমরা আসলে খ্যাত হয়ে গেছি, ঠিক কিনা? আমরা হুজুরা অনেক খ্যাত আছে, আছে না নাই? তো তোমাদেরকে বলি এই কথা, তোমরা যে কোনো পেশায় যাও সমস্যা নাই, কিন্তু মনে রাখবা যতক্ষণ পর্যন্ত তোমার জীবনে যে যোগ্যতা লাগবে, যেটা তুমি অর্জন করো তোমার দরকার, যদি অর্জন না করো প্রত্যেকটা প্রান্তে প্রান্তে লাথি গোতা খাবা চিল্লায় কও, ঠিক কিনা? জব ইন্টারভিউ দিতে যাবা ইংরেজি আস না নাই, প্রথমেই ফেল মারবা, আর ফেসবুকে পোস্ট, আয় হায় জীবনে কিচ্ছু নাই হুজুর, এটা দোয়া শিখা দেন চাকরি পাওয়ার দোয়া, আস না নাই? আরে মিয়া, তাওয়াক্কুল মানে গেট খুলে দিয়ে চোরকে আসার সুযোগ করে দেওয়া তাওয়াক্কুল নয়, তাওয়াক্কুল মানে তুমি তোমার গেট লক করবা, তালা মারবা, তুমি তোমার সর্বোচ্চটুকু করে আল্লাহর উপরে ভরসা করবা, ঠিক কিনা? সারা জীবন পড়ালেখা নাই, কোনোদিন বই খুলেও দেখে না, রাতে বলা হ্যালো জান কি করো, ইউ আর মাই এভরিথিং মাই জান, তুমি আমার সব, তুমি আমার প্রাণ পাখি, আছ না নাই? সকালে পরীক্ষায় গিয়ে পায় লাড্ডু গোল্লা, ঠিক কিনা? অনেক তো, এই যে গত কয়েকদিন আগে একটা প্রোগ্রামে বলছিলাম, অনেক যুবক গার্লফ্রেন্ড থেকে মোটিভেশন নেয়, আছে না নাই? বলে জান তুমি আমাকে মোটিভেট করলে আমি যে কোনো কিছু করতে পারি, ঠিক কিনা? আছে না নাই? অলওয়েজ রিমাইন্ড ইউর সেলফ, পৃথিবীর কোনো মানুষ কোনো ব্যক্তি তোমাকে মোটিভেট করতে পারবে না আল্লাহর কোরআন ছাড়া, ইন কোরআন ইউ উইল গেট হিউজ মোটিভেশন, ঠিক কিনা? কোরআনের সব জায়গায় সুখের বাণী, স্বস্তির বাণী, হতাশার থেকে বাঁচার বাণী রেখে দিয়েছে একজন চিল্লায় কোন তিনি কে, গার্লফ্রেন্ড থেকে মোটিভেশন নিবা নাকি আর মোটিভেশন নিবা? শোনো এবার, ইংরেজি ভাষা শিখবা তো ইনশাআল্লাহ, তোমরা কি রাগ করলো নাকি হুজুর ওয়াজ বাদ দিয়ে আপনি ইংরেজি ভাষা কথা কইলেন? প্লিজ, প্রত্যেকটা সময় যখন অবসর থাকো একটা কাজ করবা, মুফতি মেঙ্ক নাম শুনছো তোমরা? মুফতি মেঙ্ক, নোমান আলী খান নাম শুনছো? নাম শুনছেন না আপনারা? সবাই আলোচনা শুনবেন, পারা যাবে ইনশাআল্লাহ। আর মিজান রহমান আজকে নাম শোনেন নাই? আলোচক হতে হলে এরকম হতে হবে চিল্লা এখন, ঠিক কিনা? আমরা কথা বলি, বক্তার হব বাংলাদেশে আছে? বক্তার হব কি বাংলাদেশে আছে নাকি? বক্তা তো হিউজ স্পিকার ইন আওয়ার কান্ট্রি, ঠিক কিনা? কিন্তু সব বক্তার ওয়াজ কিন্তু ভালো ভালো জায়গায় বাজে না, ঠিক কিনা? আমি আপনাকে কি বলবো বলেন, আমাদের এতটা কোয়ালিফাইড হওয়া দরকার আমাদের হুজুরদের, আমি আমার কথা বলছি, আমি আমার দোষ বলছি, আমাদের ওয়াজ একটা বস্তি থেকে শুরু করে গুলশানের সবচেয়েতে দামি ফ্ল্যাটে আমাদের ওয়াজ বাজতে হবে চিল্লায় কোন, ঠিক কিনা? তাহলে না ওয়াজ সফল হবে মিয়া। আপনি এমন ওয়াজ করলেন খালি গ্রামের মানুষই শুনলো আর শিক্ষিত মানুষ করলো, এটা কোনো ওয়াজ হইল? এই ওয়াজের কোনো দাম হবে না চিল্লায় কোন, ঠিক কিনা? আমি যখন কথা বলি আমি ভাবি যে আমার এই কথাটা একটা বস্তির ছেলে থেকে শুরু করে একটা হাই লেভেলের ছেলে যার শুরু হয় দিন গুলশানের ফ্ল্যাট, এরকম ছেলে আছে না নাই? যে সবচেয়ে কোয়ালিফাইড এরকম ছেলে আছে না নাই? প্রত্যেকটা যুবকের যুবকের হৃদয়ে জায়গা করতে হবে চিল্লায় কোন, ঠিক কিনা? এটা আজহারী সাহেব শিখাই দিয়েছে, ঠিক না বে? ঠিক, ওনার ওয়াজ আমি 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 মূলত লেকচার লিখি, তো আমি যখন লিখি এটা আমার একটা পেশা, আমি শহর থেকে বের হয়ে যাই, বের হয়ে এমন এমন জায়গায় যাই যেখানে কেউ যায় না, একা 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 ভাবি যে যুবকরা কী করে, তাদের কী প্রবলেম, এগুলো নিয়ে গবেষণা করি। আপনি বিশ্বাস করবেন না, গতকাল সকালে আমি রাজশাহীতে ছিলাম, একেবারে অজো গ্রাম যেখানে কেউ যায় না, কী গ্রাম তো বাইপাসের পাশে মেয়ে, তো শহর এইটা, ঠিক কিনা? একটা অজো গ্রাম যেখানে কেউ কিচ্ছু বোঝে না, আমি বসে আছি ফজরের পরে, একটা কুয়াশা টাইম, পুরোটাই কুয়াশায় ঘেরা, দুইটা ছেলে আসছে একেবারে পিচ্ছি, একেবারে কি 7 বছর কিংবা কয় বছর হবে, 8 বছর, আর একজন দেখলাম 5 বছর বয়স হবে, 5 বছরও হবে না মনে হয়, সাইকেল নিয়ে সেটা ভাঙড়ি সাইকেল, কী সাইকেল, চাকা কোনো মতে হেলে দুলে আসছে আর কি।
দেখতে পাচ্ছি ওই 7 বছরের যুবক, তার একটা মোবাইল ফোন আছে। ওই মোবাইল ফোনে আজহারের ওয়াজ শুনতে শুনতে আসছে, মানে আলহামদুলিল্লাহ। আপনাকে আমি কি বলবো, আমি জাস্ট দেখে, এটা আমি কেউ দালালি করছি না, দেখে আমি জাস্ট থান্ডার, আমার চোখে পানি চলে আসছে যে আল্লাহ তাআলা কাউকে কবুল করলে কিভাবে কবুল করতে পারে, ঠিক কি না? আমি বললাম, এই ওকে ডাকলাম, যাই শোনো, এদিকে শোনো না, তুমি কি চিনো যা আওয়াজ তুমি শুনছো? আমি তাকে চিনি না, কোনো দেখিনি, কিন্তু তার আওয়াজ আমার খুব ভালো লাগে। ছোট্ট ছেলে, আপনি বিশ্বাস করবেন না, আমি বাইক নিয়ে গেছিলাম, বললাম যে তোমার, তুমি এখানে কেন আসবো, যে আমার বাবা খেতে কাজ করে, তো বাবাই খানা দিতে আসছিলাম, তো বলছে যে, আমি বললাম যে তুমি সবসময় কী করো তোমার এই যে আসা যাওয়ার সময়? বলছে, হুজুর, আমি যখনই আমার ফ্রি টাইম পাই, আমি যখনই আমার অন্য কাজ করি, আমি ওনার ওয়াজ বাজাই আর আমি আমার কাজ করি। আবার আমার তো অনেক শিক্ষিত তোমার সঙ্গে হাত আছে, অনেক শিক্ষিত তোমার সঙ্গে চেনে, ওরা বলো, হুজুর, আমি অমুক কলেজের টিচার, অমুক জায়গার প্রফেসর, আমি যখনই ওয়াজ শুনি মিজানুর রহমান আজহারের ওয়াজ শুনি, কোনো আলহামদুলিল্লাহ। তো এটা বলার দ্বারা উদ্দেশ্য কারো দালালি করা নয়, আমার উদ্দেশ্য হচ্ছে আমরা যখন কথা বলবো আমাদের কথার প্রত্যেকটা জায়গায় জায়গায় বাসবে চিল্লায় কন, ঠিক কিনা? এই জন্য তোমাকেও আমি বলছি কথা, এটা বলার উদ্দেশ্য একটা, তুমি যদি চাও যে তুমি প্রত্যেকটা প্লেসে তোমার অবস্থানকে ক্রিয়েট করবা, তো তোমাকে ইংরেজি ভাষা শিখতে হবে চিল্লায় কন, ঠিক কিনা? অনেক যুবক সারাদিন গ্রামার পড়ে আছে না, নাই তোমাকে রাগ করছো নাকি আমার উপরে? গ্রামার পড়ে উল্টাই দিয়েছে একেবারে, এক একার অবস্থা। ইন্ট্রোডিউস ইউর সেলফ, পরিচয় করো নিজেকে, তোমার ব্যক্তিত্ব সম্পর্কে কিছু বলো। দাঁড়াইছে দাঁড়াইছে, বোম মারলে একটা শব্দ বের হবে না, এরকম যুবক আছে না, নাই না? গতানুগতিক ধারায় চলো না প্লিজ, গতানুগতিক ধারা আছে না, নাই? আমাকে সাউল ইঞ্জিনিয়ার, তোরেও ইঞ্জিনিয়ার হইতে হবে, ঠিক কিনা? আমাকে সাউল ডক্টর, তোরেও হইতে হবে, নয় তোর বাড়িতে জাগানো, এরকম বাপ আছে না, নাই? তোমার ছেলে যে হবে তার যা স্বপ্ন, এটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ চিল্লায় কন, ঠিক কিনা? বাপদেরকে বলছি, এখানে বেশি একটা বাপ নাই অবশ্য, অনলাইনে যাবে এটা, আব্বা জানারা, নিজের স্বপ্নের চাইতে সন্তানের স্বপ্নকে বেশি প্রাধান্য দিতে হবে চিল্লায় কন, ঠিক কিনা? আপনার সাওয়াল সাই ইঞ্জিনিয়ার হওয়ার জন্য আর আপনি কোন ডাক্তার, আমও যাবে সালাও যাবে চিল্লায় কন, ঠিক কিনা? ও ইঞ্জিনিয়ারও হবে না, ও ডাক্তারও হবে না চিল্লায় কন, ঠিক কিনা? সাওয়াল ডাক্তার হবে, ঠিক আছে বাবা, তোমার যা ড্রিম তুমি তাই করো, আমার কোনো সমস্যা নাই, ঠিক কিনা? আব্বাদেরকে বোঝাবা পারবা ইনশাআল্লাহ, জয় কয় ইনশাআল্লাহ, ফাইদা ফরক তফাংস, ফ্রি সময় কাজে লাগাবা ইনশাআল্লাহ। আর একটা বলি, অ্যান্ড্রয়েড ফোন কার কার আছে দেখি, এরই সর্বনাশ, স্কুলের ওদেরও আছে, তোমাদের আব্বা আমাকে আমার কাছে নিয়ে আসবো, হাত নামা। তোমরা যখন ঘুমাও, অনেক যুবকরা গান শুনতে শুনতে ঘুমায়, আছে কথা কন, ঠিক কিনা? সারা রাত কিন্তু গান চলে মোবাইলে, সারা রাত গান চলে না, কানে হেডফোন দিয়ে শুয়ে যায়, ঘুমায় যায়, সারা রাত গান বাজে, আছে না, নাই? একটা কথা ফিল করো, গান বাজতেছে তোমার কানে, তুমি যদি ওই সময় মারা যাও তোমার কি জান্নাত না জাহান্নাম? বাহ মাশাআল্লাহ, বুঝতে পেরেছ? একটা একটা কথা বলি, ঘুমানোর সময় মোবাইল আর হাতই দিও না, ঠিক কিনা? মনে করবো যে হুজুর একটু কয়েক নোটিফিকেশন দেখবো, কে মেসেজ দিতে দেখবো, রিপ্লাই করে রেখে দেবো, আছে না, নাই? ওই যে হাতে দিয়েছে দিয়েছে, রাত 2টা 3টা বেজে যায়, যুবকের ঘুমের কোনো ঠিক নাই চিল্লায় কোন, ঠিক কিনা? ওর গালেও গোস্ত নাই, চোখে কোনো পাওয়ার নাই, এরকম যুবক আছে, আছে না, নাই? প্লিজ, রাত জাগলে তোমার হায়াত এটা অটোমেটিক্যালি নষ্ট হয়ে যাবে চিল্লায় কোন, ঠিক কিনা? রাত জাগা যাবে না, অনেক যুবক রাত জাগে, রাত জাগে, এরকম আছে না, নাই? আজ থেকে অ্যান্ড্রয়েড ফোন যারা ইউজার, নিয়াত করো আজ থেকে হুজুর রাতে আর মোবাইল টিপবো না, কয় ইনশাআল্লাহ। স্কুলে গুলো কয় না, ওই যে ওইদিকে জোরে কয় ইনশাআল্লাহ, এটাই ওয়াজ, ঠিক কিনা? লাস্ট মেসেজ, ওয়াইলা রব্বিকা ফারগাব, ওয়াইলা রব্বিকা, আমার শেষ হয় বান, ওয়াইলা রব্বিকা ফারগাব, যখন তুমি দুশ্চিন্তায় পড়েছ, যখন তোমার জীবনে অনেক হতাশা, ফেসবুকে পোস্ট করো না, ঠিক কিনা? অনেক যুবক দুঃখ হইলে গার্লফ্রেন্ডকে কল দেয়, আর জান অনেক কষ্ট আজকে জীবনে, আর গার্লফ্রেন্ডও আর একরকম বলে, তোমার জীবনের সব দুঃখ কষ্টের সাথে আমি একাই,
আছে না নাই? এদের রসালাপ শুনলে মনে হয় যে আব্বা মা বলতে পৃথিবীতে কেউ নাই, ঠিক কি না? কিন্তু ছাকা খাইয়া বেকা হয়ে আব্বা আমার কাছে ফিরতে হয় চিল্লায় কোন, ঠিক কি না? অনেক যুবক আবার কয় আব্বা বিয়ে দিবা, না দিলে বলো, টাকা পয়সা কিন্তু কিছু নাই, পকেট খালি, মোটিভেশন কোথায় পাই? মোটিভেশন বলে বন্ধু বলে যে দোস্ত পালাই আমার বাসায় আসবে। যখন দুই দিন শেষ বন্ধু কয় দোস্ত আমার কাছে আর আমি পারছি না, টাকা পয়সা সব শেষ, এখন ওই ছাওয়াল পরে বিপদে, মেয়েও পরে বিপদে, এরকম হয় কি হয় না? পরে এসে আব্বা আমার পা ধরে, আছে না নাই? আবেগী হয়েও না বিবেকী হও চিল্লাই কোন, ঠিক কিনা? অনেকে আবেগে পড়ে তুমি আমার জান, তুমি আমার প্রাণ পাখি, মাইয়া কয় তোমারে আমি ভালোবাসি, কিন্তু মাইয়ার একশন চারটা বয়ফ্রেন্ড নাই। কিছু কিছু মেয়ে আছে, সব না, এই তোমরা আবার আমার ফাঁসাই দিও না, সব কিন্তু সেম না, ঠিক কিনা? অনেক বোন আমার গালি দেয় না বুঝে, সব মেয়ে তো সেম ক্যারেক্টার মেনটেন করে না, ঠিক কিনা? অনেক মেয়ে আছে একটা ছেলে কয় তোমারই ভালোবাসে, আছে না নাই? ইউ আর মাই এভরিথিং, তুমি আমার সব, বলে যান একটু কলটা রাখো, ফোন দিছে আব্বা, কিন্তু দিচ্ছে দ্বিতীয় বয়ফ্রেন্ড, আছে না নাই? যুবকরা দূরে সব ফোন দেয় গার্লফ্রেন্ডে, ফোন বিজি, যুবকের মধ্যে টেনশন, হায় হায় করে কি, দুইটার সময় ফোন বিজি, গার্লফ্রেন্ডও কম চালাক না, রাত্রের সময় আমার নানি মারা গেছে, আছে না নাই? দেখো এগুলো হাসির কথা, কিন্তু কথাগুলো সিরিয়াস। এই যুবকটাই ওই মেয়েটার জন্য জীবনটা দিয়ে সুইসাইড করে চিল্লায় কোন, ঠিক কিনা? রাজশাহীতে গত কয়েকদিন আগের ঘটনা, একটা যুবক আমাদের এলাকার মেইন রোডে নিজেকে নিজে ছুরি মেরে আত্মহত্যা করছে, নাউজুবিল্লাহ। আমি তো বুঝি সব, বুঝি কি বুঝি না? তোমরা কি আমার বোকা মনে করো? বোকা মনে হয় আমার দেখে? তোমাদের যে কথাগুলো বললাম এই প্রশ্ন, আমাদের তোমাদের ইমাম সাহেব খুব ভালো মানুষ আসলে, আর বলছে হুজুর যা ওয়াজ করবেন যুবকদেরকে নিয়ে করবেন, আলহামদুলিল্লাহ পড়ো। আমি বললাম হুজুর ঠিক আছে সমস্যা নেই, আমার যা ওয়াজ যুবকদের হবে, ঠিক কিনা? ও চাকু মেরে নিজেকে শেষ করে ফেলছে। পরে খবর দেখলাম যেই মেয়েটার জন্য চাকু মারছে ওর সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল, কি হওয়ার কথা ছিল? তো যুবক যখন আসছে বিয়ে করার জন্য, মেয়ের আবার সেকেন্ড বয়ফ্রেন্ড বের হয়ে গিয়েছে। যুবক, মেয়েদের আবেগে পড়ে জীবনটাকে নষ্ট করা যাবে না চিল্লায় কর, ঠিক কিনা? মেয়েদের আবেগ খুব খারাপ, এদের মন আকাশের মতো, কখনো মেঘ কখনো বৃষ্টি, কখনো আলো কখনো মেঘ, ঠিক কিনা? সকালে কইবে এক কথা, দুপুরে আর এক কথা, ঠিক কিনা? সকালে বলবে পৃথিবী উল্টে যাক তোমারে আমি বিয়ে করব, দুপুরবেলা ফোন দিয়ে বলে আমি আমার আব্বার বাধ্য সন্তান, আমার আব্বা যার সঙ্গে বিয়ে দিবে তাকেই বিয়ে করব। অনেক জায়গায় আবার এরকম হয় ছেলে মেয়ে উভয়ে প্রেম করে, আর যখন ধরা খায় মাইয়া কয় যে আমার কোনো দোষ নাই, ও আমার পেছনে পেছনে ঘুরে, আছে না নাই? প্লিজ কন্ট্রোল ইউর ইমোশন, সব মেয়ে একরকম নয়, ঠিক কি না? আবার অনেক যুবক বন্ধুর কয় বন্ধু একটা এখন আছে তো এটাকে এই মাসে বাদ দিব চিন্তা করেছি, এই এটা বাস্তব না অবাস্তব? বন্ধু বলে দোস্ত কেমনে সম্ভব, মানে আর বাপের হুন্ডা আছে যে, আছে না নাই? ফেসবুকে ছবি দেখলাম পোস্টে যে একটা যুবকের একটা বাইক, তো পোস্ট করেছে এরকম যে বাইক কিনুন ইতিহাস গড়ুন, আর বল আমি ভাবলাম কি রে বাইকের সঙ্গে ইতিহাসের সম্পর্ক কোথায়, ইতিহাস তো ভিন্ন জিনিস। তো দেখলাম যে ওই একটা বাইকে বিশটা মেয়ে, কয়টা? বিশটা। আহ জোরে কো, নাউজুবিল্লাহ, আল্লাহ তুমি আমার যুবক ভাইদেরকে, আমাকে আমাকে সহ আমাদের যুবক ভাইদেরকে সমস্ত প্রকারের হারাম থেকে বাঁচিয়ে দাও, কো আমিন, জোরে কো আমিন। ওয়াইদা রব্বিকে ফারগাব, ওয়াইন ইউ হ্যাভ লট অফ স্যাডনেস দেন ইউ হ্যাভ টু শেয়ার দিস প্রবলেম উইথ ইউর লর্ড, যখনই প্রবলেম হবে শেয়ার করবেন একজনের সঙ্গে, চিল্লা এখন তিনি কে? আমাদের সব দুঃখের সাথী একজন, তিনি কে? তাহলে আমাদের সব দুঃখের সাথী গার্লফ্রেন্ড না আল্লাহ, যখন কে? এজন্য ওয়াইলা রব্বিকে ফারগাব, যখনই যা প্রবলেম শেয়ার করব একজনের সঙ্গে, চিল্লা এখন তিনি কে? যুবকরা সবাই খুশি না বেজার?
সময় ছিল 12টা, তোমার জন্য 9 মিনিট কথা বেশি বললাম, তোমার খুশি না বেজার? জোরে কও আলহামদুলিল্লাহ। যুবকরা সবাই হাত তোলো, রেইজ ইউর হ্যান্ড প্লিজ, হাত তোলেন। আমার সঙ্গে সবাই বলেন হুজুর, এত আস্তে কয় কেন, জোরে কেন হুজুর? সবাই হাত তোলো, সবাই, এভরি ওয়ান রেইজ ইউর হ্যান্ড প্লিজ, বলেন হুজুর আজ থেকে এই মাঠে আমি আপনার সঙ্গে ওয়াদাবদ্ধ হলাম, আজ থেকে পাঁচ ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করব, আজ থেকে আমি নিজেকে কোনো প্রকার হারামের সঙ্গে জড়িত রাখব না, আমার যদি কোনো হারাম রিলেশনশিপ থেকে থাকে, আমি যদি আমার লাইফে অনেক গুনাহ করে থাকি, আয় আল্লাহ আজকে এই ময়দানে সকলে তোমার কাছে খাঁটি অন্তরে তওবা করছি, তুমি আমাদের জীবনের সমস্ত গুনাখাতা মাফ করে দাও, জয় কোন আমির, আল্লাহ আমাদের সবাই কবুল করুক, পড় না আমির। যুবক তোমরা আমার কথা মানবো তো ইনশাআল্লাহ? জোরে কয় ইনশাআল্লাহ। আমার ড্রাইভারকে কেউ ফোন দিয়ে বলো যে গাড়িটা এখানে রাখতে, এই যে গাড়িতে এখানে রাখতে, ড্রাইভারকে একটু ফোন দেন। আচ্ছা, আমাদের কি আর কোনো কিছু বাকি আছে এখানে ব্যাপারে? তাহলে আমার দোয়ার দিকে যেতে পারি, ঠিক কি না? যুবক তোমরা আমার কথাগুলো মেনো, করা যাবে ইনশাআল্লাহ। কোনো প্রকার অহেতুক কাজ নিজেকে রেখো না প্লিজ, সময়ের দাম আছে না, নাই একদিন কাঁদবা, কিন্তু একদিন সব হারাবা, ঠিক কি না? আজকে বন্ধু আছে, কি সুন্দর তোমার লাইফ, ঘুরছো ফিরছো খাচ্ছ, একদিন কিন্তু তোমার বন্ধু কেউ থাকবে না, চিল্লায় গাও, ঠিক কি না? এস্টাবলিশ ইউর সেলফ, নিজের পায়ে দাঁড়ালে বন্ধুর কোনো অভাব হবে না, চিল্লায় কোন, ঠিক কি না? নিজের পায়ে দাঁড়ালে বইয়ের কোনো অভাব হবে না, চিল্লায় কোন, ঠিক কি না? নিজের পায়ে দাঁড়ালে সব মেয়ের বাবা আপনার পেছনে ঘুরবে, চিল্লায় কোন, ঠিক কি না? এই জন্য সময় থাকতে এস্টাবলিশ ইউর সেলফ, পারা যাবে ইনশাআল্লাহ? জোরে কয় ইনশাআল্লাহ।